আমি কি কি অঙ্ক দিয়েছিলাম এর আগের দিন, সেই অঙ্কগুলো আমরা আলোচনা করছি, ঠিক আছে? এখন আচ্ছা, ফার্স্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে একের সি নম্বর অঙ্কটা একটু আলোচনা করে দিই। প্রত্যেকটা অঙ্ক আমি আস্তে 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 একটু আলোচনা করে দিই, যেগুলো যেগুলো তোমাদের সমস্যা হচ্ছে তার মধ্যে সেগুলো তোমরা করে নিবে। তো এই যে সি নম্বর অঙ্কটা, আমি খালি হিন্ট দিয়ে দেবো তোমাদের করতে হবে, আর আমি তো করেই দিয়েছি অলরেডি, আমি তোমাদের পেজগুলো শেয়ার করে দিয়েছি, ঠিক আছে? তো সেটাতে আমি ইয়ে করে দেবো, মানে বলে দেবো, পেজগুলো তো দিয়ে দিয়েছি, ওগুলো তো দেখে নিতে পারবে। আচ্ছা যাই, তাহলে দেখো এখানে এ বি সি, ঠিক আছে? এই এ বি সি হচ্ছে তিনটা ভেক্টর, তাহলে বের করতে হবে 2a - 3b + 4c। খুব সিম্পল অঙ্ক, a কে 2 দিয়ে গুণ করব, b কে 3 দিয়ে গুণ করে মাইনাস করে দেবো, আর সি কে 4 দিয়ে গুণ করবো, তাহলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে 2a - 3b + 4c। ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর অ্যালং দ্য ভেক্টর a - b। তাহলে সবার আগে তোমাদের কাজ হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটা বের করা। এই ভেক্টরটাকে বের করবো a - b। তো a - b ভেক্টরটা যদি বের করি, খুব সিম্পল, এ থেকে বি কে বাদ দেবো, তাহলে 3i - 2i, মানে i হবে, দেখে নাও ক্যালকুলেশন। আচ্ছা, তারপরে -2j প্লাস হয়ে যাবে এটা, তাহলে কত হয়ে যাবে, -j হয়ে যাবে, আর এটা হয়ে যাবে k -3k, মানে 4k। তাহলে এটা হচ্ছে a - b ভেক্টরটা, 4k ক্যাপস, ঠিক আছে? তো এইবার ইউনিট ভেক্টর বলেছে অ্যালং a - b, তাহলে এর আগের দিনে আমি আলোচনা করেছি যে a - b বরাবর যদি ইউনিট ভেক্টর বলে, তাহলে a - b ভেক্টর বাই তার মড, এটা করলেই কমপ্লিট, ঠিক আছে? তাহলে এটা করে ফেলবো, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো যে এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর। তো দেখে নিবে এটা মডটা বের করে কত আমাদের অ্যান্সার আসছে। আচ্ছা, এবার বলেছে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর প্যারালাল টু সি। খুব সিম্পল, প্যারালাল টু সি মানে সি বাই মড সি, তাহলে প্যারালাল টু সি, প্যারালাল বা অ্যালং, যেহেতু ইউনিট ভেক্টর বলেছে না, বিষয়টা একই, সি বাই মড সি, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা তাহলে কমপ্লিট, দেখে নিবে আমি করে দিয়েছি এটা অলরেডি। ডি, ডিটারমাইন মিউ ফর হুইচ দ্য ভেক্টর মে বি অফ ইউনিট লেন্থ। তাহলে বলছে এই ভেক্টরটার মিউ এর মান বের করো, যাতে করে এই ভেক্টরটা ইউনিট লেন্থ। তাহলে এই ভেক্টরটা যদি ইউনিট লেন্থ হয়, ধরো ভেক্টরটাকে আমি ধরে নিলাম আলফা, তাহলে আলফা ভেক্টরটা কত, মিউ ইনটু 6i +2j -3k, ঠিক আছে? এটা হচ্ছে মিউ ভেক্টর। এবার এই মিউ ভেক্টরটা যদি ইউনিট ভেক্টর হয়, তার মানে মড অফ, মানে এই সরি, এই আলফা ভেক্টরটা যদি ইউনিট ভেক্টর হতে হয়, তাহলে মড অফ আলফাকে কত হতে হবে, মড অফ আলফা এই ভেক্টরটাকে হতে হবে 1, আর মড অফ আলফা যদি 1 হয়ে যায়, তার মানে রুট ওভার অফ মিউ স্কোয়ার, মানে সবগুলোর স্কোয়ার করব, ইনটু 6 স্কোয়ার মানে 36 +2 স্কোয়ার মানে 4 -3 তার স্কোয়ার মানে 9, তার রুট = 1। তো রুটটাকে যদি আমি উঠিয়ে দিই, তার মানে তার স্কোয়ার করলে = 1, তাহলে সেখান থেকে দেখো মিউ স্কোয়ার এর মান আসছে 1:49, সেখান থেকে মিউ এর মান হচ্ছে ±1:7, তাহলে মিউ দুটো হতে পারে। আচ্ছা, ইউনিট ভেক্টর না সবসময় দেখবে বইয়ে অ্যান্সারে দেখবে যদি বলে ইউনিট ভেক্টর বের করতে, তাহলে দেখবে প্লাস মাইনাস দিয়ে আছে। কেন প্লাস মাইনাস দিয়ে থাকে জানো, ধরো আমি একটা ইউনিট ভেক্টর বের করতে বললাম এর দিকে, ঠিক আছে? তো এর দিকে যে ইউনিট ভেক্টরটা বের করতে বললাম, ক্লিয়ার? তো এবার ইউনিট ভেক্টরটা হচ্ছে ধরো ধরো সাপোজ প্যারালাল টু সি বললাম, ধরো এটা একটা সি ভেক্টর, বললাম যে প্যারালাল টু সি ইউনিট ভেক্টর বের করো। তার প্যারালাল টু সি মানে কি বলতো, এই ভেক্টরটাও ইউনিট হতে পারে সি এর সাথে প্যারালাল যদি তার লেন্থটা 1 হয়, বা এই ভেক্টরটাও সি এর সাথে প্যারালাল তার লেন্থ যদি 1 হয়, তাহলে ইউনিট হতে পারে। তার মানে ইউনিট ভেক্টরের দিক কিন্তু দুটোই হতে পারে, এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, বুঝতে পারলাম? তাহলে দুটো দিকেই হতে পারে, এই পসিবিলিটিও আছে যে এই দিকেও হবে প্যারালাল টু সি কিন্তু লেন্থটা 1, আবার এই পসিবিলিটি আছে, সেই জন্য দুদিকে হওয়ার জন্য প্লাস মাইনাস ধরে আমরা অনেক সময় করি, ঠিক আছে? এখানে কিন্তু ইউনিট ভেক্টর বলা মানে একটা ইউনিট ভেক্টর যদি বলে, তাহলে প্লাস দিয়ে করলেও হবে বা মাইনাস দিয়ে করলেও হবে, কিন্তু অনেক সময় বইয়ে দেখবে অ্যান্সারে প্লাস মাইনাস দিয়ে আছে, তার মানে দুটো ইউনিট ভেক্টর বের করে, একটা হচ্ছে এই দিক বরাবর, একটা এই দিক বরাবর, ঠিক আছে? প্যারালাল টু সি, তাহলে সি এর প্যারালাল একবার এইদিকে, এইদিকেও হতে পারে প্যারালাল টু সি, দুটো দিকেই হতে পারে, ইউনিট ভেক্টর মানে যা লেন্থ এক কিন্তু সি এর সঙ্গে প্যারালাল, ঠিক আছে? ডিরেকশনটা এইদিকে হতে পারে এইদিকে হতে পারে, যাই হোক। তাহলে এখানেও দেখবে যে মিউ এর মান এই কারণে কিন্তু প্লাস মাইনাস একের সাথে বের হবে, কারণ একটা ধরলে হচ্ছে একটা দিক আর মাইনাসটা ধরলে উল্টো দিক, ক্লিয়ার? আচ্ছা, ই নম্বর অঙ্কটা দেখো, শো দ্যাট দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, যাদের পজিশন ভেক্টর হচ্ছে এত, তাদের মধ্যে ডিস্টেন্স। তো খুব সিম্পল, এদের মধ্যে ডিস্টেন্স বের করা মানে কি করে বের করবো,
প্রথম এর পজিশন ভেক্টর কত? আই প্লাস জে প্লাস টু কে, তাহলে এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে আই প্লাস জে প্লাস টু কে যদি হয় তাহলে পয়েন্টটা কত হবে? ওয়ান ওয়ান আর টু, আর পরের পয়েন্টটা, এটা যদি তার পজিশন ভেক্টর হয় তাহলে পয়েন্টটা কত হবে? থ্রি ফাইভ মাইনাস টু। এবার এদের মধ্যে ডিস্টেন্স বের করে ফেলবে। বা আরেকটা পসিবিলিটি রয়েছে, প্রথম ভেক্টর থেকে আলফা ধরবে, পরের ভেক্টর থেকে বিটা ধরবে, তো তাদের মধ্যে ডিস্টেন্স মানে আর কিছুই না, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে, বা একটা কাজ করবে, এইটা একটা পজিশন ভেক্টর, তো কোন একটা পয়েন্টের, এই পয়েন্টটাকে ধরে নিব হচ্ছে এ পয়েন্ট, তাহলে এ পয়েন্টের পজিশন ভেক্টর যদি হয় তাহলে এইভাবে করলে সুবিধে, যে আমরা ধরে নিব যে এই পয়েন্টটা এ, তার পজিশন ভেক্টর ওইটা, তার মানে ও এ ইকুয়াল টু আই প্লাস জে প্লাস টু কে, এটা ধরে নিব, আর ও বি ইকুয়াল টু পরের ভেক্টরটা ধরে নিব, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স মানে কি বের করতে হবে? এ বি বের করতে হবে। তো এ বি বের করা মানে ও বি মাইনাস বি এ, সেখান থেকে বের করে তার মড বের করা মানেই তার ডিস্টেন্স, ঠিক আছে? এ বি ভেক্টর মানে তাদের মধ্যবর্তী ভেক্টর, এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এ বি হচ্ছে এই ভেক্টরটা, এবার তাদের মধ্যে ডিস্টেন্স মানে মড এ বি, তাহলে এ বি ভেক্টর বের করে, এটা ধরো এ ভেক্টর, এ পয়েন্টের পজিশন ভেক্টর, এটা বি পয়েন্টের পজিশন ভেক্টর, সেখান থেকে এ বি বের করবে তার মড, এফটা করাবো না, একই এ বি সি তিনটা ভেক্টর বলে দিয়েছে, বলেছে তার লেন্থ ফেন্থ এইসব দেখাও, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা দুই নম্বর অঙ্কটা একটু দেখে নাও কি বলেছে, দুই নম্বর অঙ্কটা কি বলেছে, এবিসি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ডিই এফ, তার মিড পয়েন্ট, এবিসি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল এবং তার মিড পয়েন্ট হচ্ছে ডিই আর এফ, তাহলে এরকম একটা ট্রায়াঙ্গেল আমি ড্র করলাম, এবিসি, ঠিক আছে, আচ্ছা তার তিনটে মিড পয়েন্ট নিয়ে নিলাম, ডিটা হচ্ছে বিসির মিড পয়েন্ট, এটা ডি, ইটা হচ্ছে এসির মিড পয়েন্ট, আর এফটা হচ্ছে এবির মিড পয়েন্ট, ক্লিয়ার? তিনটে মিড পয়েন্ট নিয়ে ফেললাম। আচ্ছা এবার কি বলেছে, দেখাতে বলেছে এবি প্লাস এসি, এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইজ ইকুয়াল টু টু এডি, তাহলে টু এডি মানে আমরা একটা কাজ করি, আমরা ধরে নিই এবি ভেক্টরের দিকটা এইটা, বিসি ভেক্টরের দিকটা এইটা, আর এসি ভেক্টরের দিকটা উল্টো দিকটা, একদিকে ধরলেও হয় উল্টো দিক করলে ভালো, তার মানে বুঝতে পারা গেছে আমরা কিভাবে ধরলাম? আচ্ছা ধরার প্রসিডিওরটা যেটা আমি করলাম সেটা ইউনিক না, তার মানে অন্যভাবেও ধরা যায়, আমি এবির দিক এই দিকে করেছি, এবির দিকটা তোমরা উল্টো দিকেও করতে পারো, কিন্তু তোমাদেরকে যে কোনো একটা দিক ধরতে হবে, যেটা ইচ্ছা ধরতে পারো, তাহলে আমি এবির দিকটা এইদিকে ধরলাম, বিসির দিকটা এইদিকে ধরলাম, আর এসির দিকটা এইদিকে ধরলাম, বুঝতে পারলে কিনা? দেখো ডিটা কার মিড পয়েন্ট, এবির মিড পয়েন্ট, এ আর ডি যোগ করে ফেললাম, কি করলাম আমি, এডি হচ্ছে যোগ করে ফেললাম, তাহলে এডিটা জানো কি, এডিটা হচ্ছে কি বলা হয় এটাকে, এডিকে কি বলা হয়, এডিকে বলা হয় মিডিয়ান, এই ট্রায়াঙ্গেলের একটা মিডিয়ান, ডিটা হচ্ছে বিসির মিড পয়েন্ট, তাহলে এডিকে বলা হয় তার মিডিয়ান। আচ্ছা এইবার কোশ্চিনটাতে আসছি, কোশ্চিনটাতে দেখো আমরা একটা ট্রায়াঙ্গেল পেয়েছি, কোন ট্রায়াঙ্গেল পেয়েছি, ট্রায়াঙ্গেলটার নাম দিচ্ছি এ বি আর ডি, এই ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এ বি ডি ট্রায়াঙ্গেল, তাহলে এ বি ডি ট্রায়াঙ্গেল মানে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলে যদি আমি কাউকে বলি ট্রায়াঙ্গেল ল ইউজ করো, তাহলে ট্রায়াঙ্গেল ল ইউজ করতে গেলে এডির দিকটা আমাদের নির্ণয় করা দরকার, তাহলে আমি বলে দিচ্ছি এডির দিক হচ্ছে এই দিকে, এটা হচ্ছে এডির দিক, ধরে নিলাম। আচ্ছা বিসি দিক মানে কিন্তু একই দিক কিন্তু বিডির, একই দিক কিন্তু ডিসির, তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমি ট্রায়াঙ্গেল ল লাগাই, তাহলে দেখো এবি একদিকে তার সাথে, ভালো করে ট্রায়াঙ্গেলটা দেখো, এবিডি এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ছোট্টটা, এবিডি বা সাইডে, তাহলে এবি প্লাস কত হবে, বিডি ইজ ইকুয়াল টু এডি, তাহলে এবি প্লাস বিডি ইজ ইকুয়াল টু কত হবে, এডি হবে না, দেখো তো, তাহলে ইজ ইকুয়াল টু এডি, দেখো বুঝতে পারছো কিনা, ক্লিয়ার? আচ্ছা এটা একটা ট্রায়াঙ্গেল, আরেকটা ট্রায়াঙ্গেল দেখো ডান দিকে ট্রায়াঙ্গেল, ডান দিকে কোন ট্রায়াঙ্গেলটা, এডিসি, এডিসি ট্রায়াঙ্গেল থেকে কে বলতে পারি কি হবে, আলোচনা করতে হবে, অনেককে কিন্তু বলতে হবে, না বললে কিন্তু হবে না, প্রত্যেককে কিন্তু বলতে হবে, এডিসি মানে
এডি ট্রায়াঙ্গেল ল, প্লাস একই দিকে কে আছে ডিসি একই দিকে, আর উল্টো দিকে কে আছে এসি। এইবার বুঝতে পারছি কি করলাম। আচ্ছা এইবার এখান থেকে একটা কাজ করো তোমরা, সেটা হচ্ছে একটা জিনিস দেখো, যেহেতু ডিটা হচ্ছে মিডল পয়েন্ট, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, ডিটা যেহেতু মিডল পয়েন্ট তাহলে বিডি এই ভেক্টরটা আর বিসি এই ভেক্টরটা সেম, জানো, সরি ডিসি, বিডি আর ডিসি এই ভেক্টর দুটো সেম। কেন সেম? কারণ বিডি আর ডিসির লেন্থটা সেম এবং তাদের দিকটাও সেম। বিডি দেখো, বিডির যা লেন্থ হবে ডিসির লেন্থ সেম হবে। কার কেন? কারণ হচ্ছে ডি পয়েন্টটা হচ্ছে বিসির মিড পয়েন্ট, তো ডি পয়েন্ট যেহেতু বিসির মিড পয়েন্ট তাহলে বিডির লেন্থ আর ডিসির লেন্থ ইকুয়াল, তাহলে দুটো ভেক্টরের লেন্থ সমান হয়ে যাচ্ছে এবং তাদের দিকটাও দেখো আমি একই দিকে নিয়েছি, তাদের ডিরেকশনটাও একই দিকে এই দিকে, তাহলে ডিরেকশনটাও যেহেতু একই দিকে নিয়েছি তার ফলে বিডি আর ডিসিটা সেম হবে। তাহলে এখানে বিডি আর ডিসি যদি সেম হয়ে যায় তাহলে এখান থেকে বিডির মান বের করো আর এখান থেকে ডিসির মান বের করো, তাহলে ওখান থেকে বিডির মান বের করলে কি হবে দেখো তো, বিডির মান বের যদি করি, বিডির মান বের করছি এডি মাইনাস এবি, ক্লিয়ার, আর ডিসির মান যদি এখান থেকে বের করি এসি মাইনাস এডি, বাস। তাহলে এবার একটা করে এডি এডি নিয়ে চলে আসো, তাহলে দেখো টু এডি ইজ ইকুয়াল টু এবি প্লাস এসি হচ্ছে, তাহলে এখান থেকে কি হচ্ছে টু এডি দুটো এডি নিয়ে চলে আসলাম ইজ ইকুয়াল টু এবি প্লাস এসি, এটাই অ্যান্সার। খুব সিম্পল একটা অঙ্ক, জাস্ট ট্রায়াঙ্গেল ল আমাদের ইউজ করতে হবে। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? ক্লিয়ার, বুঝতে পারছো হ্যাঁ কি না? তাহলে হলো এবি প্লাস এসি ইজ ইকুয়াল টু টু এডি, ক্লিয়ার। তার পাশাপাশি আবার কি বলেছে, আরেকটা অ্যান্সার বলেছে, বলো আরেকটা কোশ্চিন, কি কোশ্চিন বলেছে আরেকটা? আরেকটা বলেছে যে এডি প্লাস বি প্লাস সি এফ ইকুয়াল টু জিরো ভেক্টর। ভালো করে দেখো, এডি প্লাস বি প্লাস সি এফ ইকুয়াল টু জিরো ভেক্টর। আচ্ছা এখনই আমরা এটা বের করলাম, আমরা কি বের করলাম, আমাদের বের করাটা দেখো, আমরা অলরেডি কিন্তু এটা বের করে ফেলেছি, এবি প্লাস এসি ইজ ইকুয়াল টু টু এডি, এবি প্লাস এসি। ভালো করে দেখো প্রমাণটা কি দিয়েছে, এবি মানে এই সাইডটা, এসি মানে এই সাইডটা, তাহলে দুটো সাইডের দিকটাও দেখতে হবে, কিন্তু দিকটাও কিন্তু লক্ষ্য করতে হবে, তার মানে এ থেকে বি এর দিকে, এ থেকে সি এর দিকে, তাহলে এ থেকে বি এর দিকে এবি ভেক্টর, এ থেকে সি এর দিকে এসি ভেক্টর, এই দুটো ভেক্টরের যোগফল হচ্ছে টু ইনটু এডি এই মিডিয়ানটা। তাহলে এবার যদি আমি কাউকে বলি যে আমি আরেকটা মিডিয়ান নিলাম, মিডিয়ানটাকে আমি বললাম বিই, তাহলে এই একই রকম ভাবে কে বলতে পারে টু ইনটু বিই কত হবে? আমি যদি বিই ডিসি প্লাস এবি, দিকটা বুঝতে পারা গেছে, আমি বি থেকে ই এর দিকে কিন্তু নিলাম এটা, বলো কি বলছিলে জয়ন্ত? স্যার বিসি প্লাস বিএ হবে, বিসি প্লাস বিএ হবে, কারেক্ট, কারণ বি থেকেই দিকটা নিতে হবে, কিন্তু ব্যাপারটা বোঝো, আগেরটার সঙ্গে সিমিলারিটি খুঁজে বের করছি, বিসি প্লাস বিএ হতে হবে, কারেক্ট। দেখো যারা বুঝতে পারছো না, আগেরটার সিমিলারিটিটা দেখো ভালো করে, তাহলে এটা বুঝতে পারবে, আগেরটা হচ্ছে এবি প্লাস এসি ইজ ইকুয়াল টু টু এডি, এবি আর এসি, এ থেকে দেখো এ থেকেই কিন্তু শুরু হচ্ছে, এ থেকে বি, এ থেকে সি আর এ থেকে ডি, তাহলে এবি প্লাস এসি দুটো সাইডের যোগফল ইজ ইকুয়াল টু এডি, টু ইনটু এডি, মিডিয়ান ইনটু টু টাইমস অফ মিডিয়ান। তাহলে এবার উল্টো দিক করে এখান থেকে যদি এবার করি, তাহলে এই টু টাইমস অফ মিডিয়ান বি মানে বিসি প্লাস বিএ, ক্লিয়ার। আচ্ছা সিমিলারলি যদি আরেকটা আমরা মিডিয়ান নিই, কোনটা সেটা, সিএফ, ধরো আমরা সিএফ নিই, বোঝা যাচ্ছে সিএফ, তাহলে এবার বলতে হবে সিএফ টা কি হবে, সিএফ প্লাস, হ্যাঁ বলো, সিএ প্লাস সিবি, সিএ প্লাস সিবি, কারেক্ট, সি থেকে একবার এ এর দিকে প্লাস সি থেকে বি এর দিকে, সঠিক। বাস এবার তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে অলরেডি যেটা পেয়ে গেছি টু এডি
সেটা আর 2b আর 2cf এরা সবাইকে যোগ করো তাহলে 2 কমন নিয়ে নিব 2 যদি কমন নি তাহলে পেয়ে যাব ad প্লাস be 2 কমন নিয়ে নিচ্ছি অলরেডি একটা পেয়ে গেছিলাম আর এই দুটো সিমিলারলি ঠিক আছে সিমিলারলি বললেই হবে ad প্লাস b প্লাস cf এইটাকে যদি যোগ করি তাহলে এটা গেল হচ্ছে lhs আর রাইট হ্যান্ড সাইড rhs কি হবে rhs দাঁড়াবে হচ্ছে দেখো AD ক্ষেত্রে 2AD এর ক্ষেত্রে ছিল AB প্লাস AC ঠিক আছে তাই তো আচ্ছা পরেরটার ক্ষেত্রে 2B এর ক্ষেত্রে ছিল BC প্লাস BA তো একটা জিনিস তোমাদেরকে বলে দিই আর 2CF টা ছিল হচ্ছে CA প্লাস সিবি তো একটা জিনিস আমি একটু বলে দিই কি সেটা সেটা হচ্ছে এবি আর বিএ এই দুটো ভেক্টর জানো কি হয় যোগ করলে এবি আর এই দুটো ভেক্টরকে যদি যোগ করি তাহলে যোগফল জিরো হবে কেন এবি আর বিএ বিএ মানে মাইনাস এবি জাস্ট একই তো খালি দিকটা আলাদা তাহলে এবি আর বিএ কিন্তু ইকুয়াল কিন্তু অপোজিট সাইন তাই না ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাস বাট অপোজিট ইন সাইন তাহলে এ বি আর বি এ কেটে যাবে তাহলে এগুলো সব ক্যান্সেল যদি করে দিই আমরা একটা একটা করে ক্যান্সেল করছি এ বি বি এ ক্যান্সেল সিমিলারলি এ সি সি এ ক্যান্সেল বি সি সি বি ক্যান্সেল তাহলে এখানে কি হয়ে গেল একটা জিরো ভেক্টর তাহলে টু ইন্টু এ ভেক্টরটা যদি জিরো ভেক্টর হয় তাহলে এই ভেক্টরটাও জিরো ভেক্টর অ্যান্সার কমপ্লিট বুঝতে পেরেছি ক্লিয়ার দেখো তাহলে এটা গেল হচ্ছে দুই নম্বর অঙ্ক কেউ যদি বলে তিন নম্বর অঙ্কটা একটা ছবি এঁকে ফেলি সামন্তরিক ঠিক আছে একটা প্যারালেলোগ্রামের ছবি এঁকে ফেললাম নাম দিলাম এটা এ আচ্ছা এই যে ফার্স্ট চ্যাপ্টার যে করাচ্ছি ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু ভেক্টরের অঙ্কগুলো সবই কিন্তু এই টাইপেরই ঠিক আছে খুব সিম্পল জিনিস সবাই এগুলো জানো উচ্চ মাধ্যমিকে পড়েছো বা ফিজিক্সে পড়েছো কিন্তু আমাদের কিন্তু এক্সারসাইজ সব করতে হবে ধরে 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 তাহলে আমি যেগুলো করাচ্ছি না সেগুলো কিন্তু করতে হবে আমি যেগুলো মোটামুটি আটকে যেতে পারে বা যেগুলো আমার মনে হচ্ছে সেগুলো আমি করে দিচ্ছি আর বাকিগুলো দেখবে সিমিলার অঙ্ক বা ইজিলি তোমরা করে দিতে পারবে যদি তারপরেও না করতে পারো তো অবশ্যই আমাকে আজকেই এখনই বলবে যদি কেউ না করে থাকতে পারো যাই হোক তো আমি একটু পরপর আলোচনা করে দিই তারপর তোমাদের কথাগুলো আমি শুনছি প্যারালেলোগ্রামের ক্ষেত্রে এবির দিক এটা ধরলাম ডিসির দিক এটা ধরলাম বিসির দিক এটা ধরলাম এডির দিক এটা ধরলাম চেষ্টা করবে সবসময় দিকগুলোকে একই রকম রাখার বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে মানে কোনো অঙ্কের ক্ষেত্রে এরকম কোনো অঙ্কের ক্ষেত্রে ওরকম না করে প্যারালেলোগ্রামের ক্ষেত্রে চেষ্টা করবে সবসময় যে সবসময় এবি আর ডিসি কে সেম রাখা কারণ এরা কি বলতো সমান আর সমান্তরাল তাহলে দুটো বাহু যদি সমান আর সমান্তরাল হয় তাহলে এই ভেক্টর দুটোকেও সেম রাখছি আর বিসি আর এডি এরা হচ্ছে সমান আর সমান্তরাল তাহলে যদি একটা প্যারালেলোগ্রামের ক্ষেত্রে অপোজিট বাহুগুলো সমান আর সমান্তরাল হয় তাহলে আমরা কি জানি এবি ভেক্টর ইজ ইকুয়াল টু ডিসি ভেক্টর হবে কারণ ভেক্টরগুলোর লেন্থ তো সমান এবং সমান্তরাল মানে তাদের দিকটাও সেম তাহলে দুটো ভেক্টরও সেম হবে আর এই দিকে যদি লক্ষ্য করি তাহলে বিসি ভেক্টর তাই তো আর এডি ভেক্টর এই দুটো ভেক্টর সেম হবে ক্লিয়ার আচ্ছা এবার কোশ্চেনটাতে চলে আসছি কোশ্চেনটাতে বলেছে এসি প্লাস বিডি ইজ ইকুয়াল টু 2 বিসি এটা দেখো এসি প্লাস বিডি ইজ ইকুয়াল টু 2 বিসি আচ্ছা তাহলে একটা বিডি দরকার তো আমি একটা কি করলাম আমি বিডি কে যোগ করলাম এবার কোশ্চেনটা হচ্ছে বিডির দিক কোনটা নিব যেটা ইচ্ছে নিতে পারো যার যেটা মনে হচ্ছে যেহেতু কোশ্চেনে বিডি বলেছে আমরা চেষ্টা করলাম বি থেকে ডি এর দিকে ঠিক আছে বিডি বলেছে বলে বি থেকে ডি এর দিকে তুমি যদি বলো উল্টো ভাবে নাও তাহলে ডিবি হয়ে যেত কিন্তু কোশ্চেনে বিডি বলেছে বলে এই যে বলে দিয়েছে বিডি তাহলে আননেসেসারি আমার উল্টোটা দরকার নেই তাহলে আমি বি থেকে ডি এর দিকে দিলাম এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো একটা ছোট্ট ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এ বি ডি এ বি ডি ভালো করে দেখো ট্রায়াঙ্গেলটা ডায়াগোনালটা যে ট্রায়াঙ্গেলটা তৈরি করেছে এ বি ডি এই এ বি ডি এ ট্রায়াঙ্গেল ল কে বলতে পারে
কোন দূরে ভেক্টর একই দিকে বলো এবি এবি প্লাস বিডি ইকুয়াল টু এসি হবে প্লাস বিডি ইজ ইকুয়াল টু এসি সরি ভুল বললাম না এডি 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 এবি প্লাস বিডি বাকিরা কি হলো দু জয়ন্ত খালি করেছে মনে হচ্ছে অঙ্ক আর ইয়ে বললো অনামিকা বাকি আর কেউ কিছু বলছো না চুপচাপ আছো তনয় অঙ্ক করেছো তনয় অনলাইন আছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তনয় বলো এটা হলো কত হলো এটা এবিডি ট্রায়াঙ্গেল আরেকটা তোমাকে বলছি সেটা হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল সেই ট্রায়াঙ্গেলটা বলো সেখান থেকে আচ্ছা আরেকটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু বিডির পাশাপাশি এসিও আছে তো এসি যেহেতু আছে আমি এসিটাকেও যোগ করলাম স্যার এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি আর দিক নিলাম এ থেকে সি তাহলে এবিসি বড় ত্রিভুজ বড় ত্রিভুজটা থেকে মানে এবিসি মানে এই সাইডের ত্রিভুজটা থেকে এবিসি হ্যাঁ বলো কি বলছিলে এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি এবি এই সাইডে হচ্ছে এবি প্লাস বিসি কারেক্ট এটা কিন্তু সবার আগে শিখে নিতে হবে ইকুয়াল টু এসি তুমি যদি বলো স্যার আপনি এইভাবে করাচ্ছেন অন্যভাবে দিক নি তো অন্যভাবে দিক করলে কিন্তু প্রুফটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু রেজাল্টটা সেম আসবে তুমি যেরকম ভাবে দিক নিবে সেরকম হবে এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি তাই তো আচ্ছা এবার দুটো সাইড বিয়োগ করে দাও এটা কেটে গেল এবি আর মাইনাস এবি আচ্ছা এখানে কত হলো বিডি বিডি ভেক্টর মাইনাস বিসি ভেক্টর ঠিক আছে বিডি ভেক্টর মাইনাস বিসি ভেক্টর দেখো বুঝতে পারলে কিনা আর এই সাইডে আসলো হচ্ছে এডি মাইনাস এসি এডি মাইনাস এসি ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমাদের কোশ্চিনটা দেখে নিই কোশ্চিনে কি দিয়েছে কোশ্চিন হচ্ছে এসি প্লাস বিডি দিয়েছে তাহলে এসি আর বিডি একদিকে নিয়ে আসবো তাহলে এখানে বিডি ছিল একদিকে আমি ডান দিক থেকে টুক করে এসিটাকে এদিকে নিয়ে চলে আসি তাহলে প্লাস এসি হয়ে গেল আর ইকুয়াল টু কত দাঁড়ালো ইকুয়াল টু দাঁড়ালো হচ্ছে এডি প্লাস বিসি তাহলে এডি ছিলই আর এই সাইড থেকে বিসিটা যদি এদিকে নিয়ে চলে যায় তাহলে প্লাস বিসি এবার খুব ভালো করে দেখো এডি প্লাস বিসি বিসি আর এডি হচ্ছে সেম ভেক্টর এই যে করে দিয়েছি বিসি আর এডি হচ্ছে সেম ভেক্টর তাহলে বিসি আর এডি যদি সেম হয়ে যায় তাহলে এডির জায়গায় আবার বিসি বসাতে পারি তার মানে এটা যাবে টু ইন্টু বিসি ঠিক আছে সিমিলারলি পরেরটাও করে নিতে পারবে এসি মাইনাস বিডি আছে এখানে এসি প্লাস বিডি এখানে এসি মাইনাস বিডি তো এখান থেকে তাহলে এসি নিয়ে নিব এখান থেকে বিডি নিয়ে নিব দুটোকে বিয়োগ করবো বিয়োগ করে দেখবে যে এই দুটোকে যদি কাজে লাগাই তাহলে ঠিক রেজাল্ট চলে আসবে ঠিক আছে আচ্ছা তারপর টেট্রাহেড্রনের ক্ষেত্রে একই অঙ্ক সিম মানে সিমিলার অঙ্ক একই তো এটা আর কলাম না ঠিক আছে টেট্রাহেড্রনের ক্ষেত্রে এটা করে নিতে পারবে দেখো বুঝতে পারলে কি আচ্ছা তারপরে হচ্ছে চার নম্বর অঙ্ক চারটে পয়েন্ট দিয়ে দিয়েছে যাদের পজিশন ভেক্টর হচ্ছে এ এ পি কিউ কে বলতে পারে পি যদি এই পয়েন্টের পজিশন ভেক্টর কিউ যদি এটা হয় আর যদি এটা হয় আর এস যদি এটা হয় তার মানে এটা হচ্ছে ওপি এটা ও কিউ চারটে পয়েন্টের পজিশন ভেক্টর বুঝতে পারা গেছে চারটে পয়েন্ট দিয়ে দিয়েছে পি কিউ আর এস এই যে পি একটা এটা ধরো কিউ এটা ধরো আর এটা ধরো এস চারটে পয়েন্ট দিয়ে দিয়েছে তাহলে তাদের পজিশন ভেক্টর গুলো বলে দিয়েছে পজিশন ভেক্টর মানে ও এর রেসপেক্টে অরিজিনের রেসপেক্টে তাহলে কে বলতে পারে আমাকে যে পি কিউ ভেক্টরটা কত হবে পি কিউ ভেক্টর মানে ও কিউ মাইনাস ওপি মাইনাস ওপি মাইনাস ওপি ও কিউ মানে হচ্ছে কিউ এর পজিশন ভেক্টর মাইনাস ওপি তাই না আচ্ছা কিউ এর পজিশন ভেক্টর হচ্ছে ও কিউ আর পি এর পজিশন ভেক্টর ওপি তাহলে ও কিউ মানে যে কিউ এর পজিশন ভেক্টর আমরা এটা ধরেছি দুই নম্বরটা তাহলে এটা মাইনাস এটা করো কত হচ্ছে ক্যালকুলেশন করো আই প্লাস টু জে প্লাস টু জে কারেক্ট মাইনাস কে মাইনাস কে এটা হচ্ছে পি কিউ ভেক্টর আর যদি কাউকে বলি যে আর এস ভেক্টর তাহলে সবাই পারবে আবার আর এস মানে ও এস পরেরটা লাস্টেরটা মাইনাস ও আর ঠিক আছে আচ্ছা তাহলে ওএস বলো এস এর পজিশন ভেক্টর মানে লাস্ট একটা পজিশন ভেক্টর কে মাইনাস জে আর মাইনাস ও আর তাহলে কে মাইনাস জে থেকে এটা বিয়োগ করো এই যে কে মাইনাস জে থেকে এটা বিয়োগ করো তাহলে মাথায় রাখবে আগে কে আছে কিন্তু আই নেই তাহলে আই যদি না থাকে তাহলে কি হবে মাইনাস থ্রি আই মাইনাস থ্রি আই তারপর
minus 6j minus 6j correct plus 3k plus 3k ঠিক বলেছে পিউ হ্যাঁ পিউ অনেক দিন পর কিছু বললে হ্যাঁ স্যার অনলাইন ছিল না মাঝখানে থাকতে না না ছিলাম স্যার ও কিছু বলতে না আচ্ছা ঠিক আছে বলতে হবে তো তাহলে 3 minus 3 যদি কমন নি তাহলে দেখো কত হচ্ছে i i plus j বুঝে প্লাস 2j মাইনাস k তাহলে মাইনাস 3 যদি কমন নি তাহলে এটা দাঁড়িয়ে যাবে মাইনাস 3 ইনটু pq তাহলে দেখো rs আর pq তাদের দিকটা সেম কিন্তু লেন্থটা আলাদা কেন লেন্থ আলাদা কারণ rs টা হচ্ছে rs = -3 ইনটু pq তাহলে একে অপরের যদি লিনিয়ার কম্বিনেশন হয় তাহলে তাদেরকে প্যারালাল বলি ঠিক আছে প্যারালাল মানে কি বলতো যে তারে হচ্ছে দিকটা সেম থাকবে লেন্থটা আলাদা হতে পারে তাহলে এদের দিকটা কেন সেম কারণ rs টা বলছে -3 গুণ pq আবার যদি মড নি তাহলে 3 ইনটু pq হয়ে যাবে কারণ মডে মাইনাস হয় না তাহলে যদি কেউ rs এর মড নাও এটা অঙ্কের মধ্যে নেই আমি তবু একটু বলে রাখছি কেউ যদি rs এর মড নাও তাহলে মড rs কত হবে माइनस थ्री एर मॉड हो जाए तमने थ्री इनटू पीक्यू तमने पीक्यू एर तीन गुन होच्छे आरएस एर लेंथ आर दिक कौन दिखे उस तो आएगा चे पीक्यू जे दिखे आरएस एर दिक्कत तर उल्टो दिखे क्या ना उल्टो दिखे कारण माइनस आचे बोले किंतु उल्टो दिखे होले हु विषय टा बोझो इटा धरो पीक्यू এটা ধরো আরএস তাহলে এটা পিকিউ এই দিকে আর আরএসটা এই দিকে উল্টো দিকে হলেও আরএসটা তার তিন গুণ মানে লেন্থটা আরো বড় হবে উল্টো দিকে হলে প্যারালাল কিনা ঠিক আছে ক্লিয়ার বুঝতে পারা গেছে আচ্ছা তাহলে এটা হয়ে গেল 4 এর বি কি আছে 4 এর বি চারটি পয়েন্টের পজিশন ভেক্টর বলে দিয়েছে একই অঙ্ক প্রমাণ করো সিডি হচ্ছে এবি এর সাথে প্যারালাল তো সিডি এবি এর সাথে প্যারালাল মানে এখান থেকে এবি সিডি আছে সিডি বের করবে এবি বের করবে দেখবে প্যারালাল কিনা তাদের লেন্থটা দেখবে 2/3 মানে 2/3 অফ এবি তার মানে সিডি এর মড হবে সিডি ভেক্টরে মানে সিডি ভেক্টরটা এরকম হবে সিডি ভেক্টরে মড হবে 2/3 2/3 ইনটু এবি ভেক্টর ঠিক আছে একই রকম ইনটু এবি ভেক্টরের মড লেন্থ খুব ইজিলি বের করে নিতে পারবে ক্লিয়ার আচ্ছা পাঁচ নম্বর অঙ্ক দেখো এরা হচ্ছে একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল তৈরি করবে ঠিক আছে কি তৈরি করবে একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল আইসোস্কেলস ট্রায়াঙ্গেল মানে কি জানো সমদ্বিবাহু ত্রিভুজ কারেক্ট তো সবার আগে বলে দিই আইসোস্কেলস ট্রায়াঙ্গেল তৈরি করার জন্য সবার আগে ট্রায়াঙ্গেল তৈরি করতে হবে তো তিনটে পয়েন্ট দিয়ে দিয়েছে ঠিক আছে তিনটে প্রুভ দ্যাট দা ভেক্টরস আচ্ছা ভেক্টরস দিয়ে দিয়েছে কোশ্চেনটার মধ্যে মানে ব্যাপার আছে কিন্তু কোশ্চেনটা দু রকমের হয় কি রকমের হয় ধরো এটা একটা ট্রায়াঙ্গেল অনেক জায়গায় দেখবে এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমি এবিসি ট্রায়াঙ্গেল ধরি অনেক জায়গায় শুধুমাত্র এ বি আর সি এর পজিশন ভেক্টর বলে দিবে মানে পয়েন্টগুলোর পজিশন ভেক্টর বলে দিবে এ এর পজিশন ভেক্টর বলে দিবে বি এর পজিশন ভেক্টর বলে দিবে সি এর পজিশন ভেক্টর বলে দিবে তার মানে এ পয়েন্টের পজিশন ভেক্টর যদি বলে দেয় তাহলে এবি ভেক্টরটা কিন্তু বের করতে হবে এবি ভেক্টরটা মানে ওবি মাইনাস ওএ তাহলে ভেক্টরগুলো বলে দিবে না খালি পয়েন্টগুলো বলে দিবে পয়েন্টের পজিশন ভেক্টর কিন্তু এই কোশ্চেনটাতে দেখো অলরেডি ভেক্টরগুলো বলে দিয়েছে তাহলে একটা ভেক্টর মানে এবি ভেক্টরটা বলে দিয়েছে তাহলে এবি ভেক্টর যদি আমি এই দিকে তীর চিহ্নটা দিই যা ইচ্ছা তীর চিহ্ন দিতেও পারো এখানে নাও দিতে পারো তো এবি ভেক্টরটা বলে দিয়েছে বিসি ভেক্টরটা বলে দিয়েছে ঠিক আছে আর একটা ভেক্টর নিয়ে নাও কোন একটা সি এ সি এ ভেক্টরটাও বলে দিয়েছে তাহলে এরকম তিনটে ভেক্টর বলে দিয়েছে এবার বলছি এর একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল তৈরি করে তাহলে সবার আগে তিনটে ভেক্টর যদি একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল তৈরি করতে হয় তাহলে তিনটে ভেক্টরকে ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে একটা প্লেনে থাকতে হয় একই প্লেনে তিনটে যদি আলাদা আলাদা প্লেনে থাকে তাহলে সেটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারে না ত্রিভুজ তাহলে তিনটেকে আগে দেখাতে হবে তিনটে ভেক্টর কো প্ল্যানার কিনা তাহলে প্রথম কাজ হচ্ছে এই ভেক্টরটাকে ধরলাম এ কোন ভেক্টরটা যেটা হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 6k এটাকে ধরলাম a ভেক্টর আচ্ছা পরের ভেক্টরটাকে b ভেক্টর ধরে নিলাম পরের ভেক্টরটা হচ্ছে 6i মাইনাস 2j প্লাস 3k এটা হচ্ছে b ভেক্টর ঠিক আছে আর c ভেক্টর লাস্ট ভেক্টরটাকে ধরে নিলাম সেটা হচ্ছে 4i মাইনাস 5j প্লাস 9k এবার দেখো তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে b ভেক্টর ইজ इक्वल टू a প্লাস c ভেক্টর হয় b ইজ इक्वल टू a প্লাস c দেখো তো a আর c যোগ করে দেখো তো b এর সাথে সমান হয় কিনা
তাহলে বি ভেক্টর যদি এ আর সি এর কম্বিনেশন আকারে লেখা যায়, একটা ভেক্টরকে যদি বাকি দুটো ভেক্টরের কম্বিনেশন আকারে লেখা যায়, তাহলে কি বলতে পারি জানো? এ বি আর সি এই তিনটে ভেক্টর হচ্ছে কোপ্ল্যানার। তাহলে সবার আগে কিন্তু ট্রায়াঙ্গেল প্রমাণ করতে গেলে এটা বলে দেওয়াটা উচিত, ঠিক আছে? অনেক ক্ষেত্রে অনেকে বলে না, কিন্তু এটা বলে দেওয়া উচিত যে তিনটে ভেক্টর হচ্ছে একই প্লেনে আছে কিনা, এটা আমাদের সবার আগে বলে দেওয়া উচিত বা দেখে নেওয়া উচিত। তাহলে তিনটে ভেক্টর যেহেতু একই প্লেনে আছে, তাহলে সেটা হবে কোপ্ল্যানার। কি করে তিনটে ভেক্টর একই প্লেনে থাকে, কি করে বুঝতে পারি? একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর বাকি দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় কিনা, যদি লেখা যায় তাহলে তিনটে ভেক্টর কোপ্ল্যানার। আর তার পাশাপাশি ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে দেখবে দুটো ভেক্টরকে প্যারালাল হওয়া যাবে না, দুটো ভেক্টর যদি প্যারালাল হয় তাহলে কিন্তু ট্রায়াঙ্গেল তৈরি করে না। ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে এটা একটা ভেক্টর আরেকটা ভেক্টর এরকম করতে হবে, আরেকটা ভেক্টর এরকম, মানে ইন্টারসেক্ট করতে হবে, একই প্লেনে থেকে ইন্টারসেক্ট করতে হবে। তাহলে একই প্লেনে থেকে যদি দুটো প্যারালাল ভেক্টর হয়, দুটো প্যারালাল ভেক্টর কোন ইন্টারসেক্ট করে, তার মানে প্রত্যেকটা ভেক্টরকে প্যারালাল হওয়া চলবে না। প্যারালাল কখন হয়? প্যারালাল তখনই হয় যদি একটা ভেক্টর বি ভেক্টর এ ভেক্টরের সাথে কখন প্যারালাল হবে, যদি বি ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইনটু এ লেখা যায়, তাহলেই প্যারালাল হবে। তাহলে দেখো এখানে ভেক্টর গুলো দেখো, তিনটে ভেক্টরই এ বি সি, কোনো ভেক্টরই প্যারালাল না। একটা ভেক্টরকে এ কে কোনো স্কেলার দিয়ে গুণ করে বি বা সি পাবো না, সিমিলারলি বি কে কোনো নাম্বার বা স্কেলার দিয়ে গুণ করে এ বা সি পাবো না, সিমিলারলি সি কেও যদি কোনো স্কেলার দিয়ে গুণ করি এ আর বি পাবো না। তাহলে এ বি সি হচ্ছে কোপ্ল্যানার হবে, তার সাথে সাথে নন প্যারালাল, এটাও কিন্তু আমাদের বলে দেওয়াটা উচিত। তাহলে এরা হচ্ছে বলেই এবার ট্রায়াঙ্গেল তৈরি করছে। তাছাড়াও আবার অনেকে অনেক জায়গাতে কি দেখায় জানো, অনেকে বলে যে দুটো সাইডের লেন্থ তৃতীয় বাহু অপেক্ষা বা তৃতীয় সাইডের লেন্থের থেকে বড় কিনা সেটা দেখাও। অনেক সময় দেখবে আমরা বেসিক জিনিস এর আগে করেছি ছোট ক্লাসে বা নিচু ক্লাসে, যে একটা ট্রায়াঙ্গেল তৈরি করার বা ট্রায়াঙ্গেলের একটা মেন জিনিস হচ্ছে দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় বা সমান হয়, সেটা হচ্ছে এই যে মড অফ এ প্লাস বি, তাই না, লেস দ্যান ইকুয়াল টু মড এ প্লাস মড বি। এই সূত্র হচ্ছে ট্রায়াঙ্গেল ল থেকে এটা বলতে পারি, দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় বা সমান। কেন? কারণ এ বি এ হচ্ছে একটা ভেক্টর, বি হচ্ছে একটা ভেক্টর, এ প্লাস বি হচ্ছে আরেকটা বাহু, আরেকটা ভেক্টর সি। তাহলে সি ভেক্টরটার লেন্থ এ ভেক্টর আর বি ভেক্টরের লেন্থের থেকে বড় হবে, যদি আমি ভেক্টর আকারে লিখি এটা, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু অনেকে দেখিয়ে দেয় যে দুটো যে কোনো বাহুর সমষ্টি, যে কোনো দুটো বাহুর লেন্থের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় কিনা। তাহলে এখানে দেখো এক একটা ভেক্টর হচ্ছে এক একটা সাইড, তাহলে প্রথম সাইড হচ্ছে একটা ভেক্টর এ দ্বারা রিপ্রেজেন্ট করছে, তাহলে মড এ মানে হচ্ছে প্রথম সাইডের লেন্থ। তাহলে কে বলতে পারে মড এ কত? দুই এর স্কোয়ার, তিন এর স্কোয়ার আর মাইনাস ছয় এর স্কোয়ার, তার রুট কত হয়? সেভেন। সেভেন মড বি রুট সেভেন হবে, সেভেন। আর মড সি রুট ওভার 122, রুট ওভার 122। তাহলে তোমাদেরকে দেখতে হবে যে কোনো দুটো যদি নিই সেই দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় কিনা। রুট ওভার 122 মানে 11 এর থেকে সামথিং একটু বড়, তাই তো? যাই হোক, তো এই হচ্ছে ট্রায়াঙ্গেল প্রমাণ করার জন্য আমাদের এত কিছু করলাম। তো অনেকে কি বলতো এত কিছু করে না, কারণ বলে দিয়েছে যে যেহেতু এটা ট্রায়াঙ্গেল হবে সেই জন্য এটা ট্রায়াঙ্গেল হয় বলে এত খাটাখাটনি করে না, তো ডিরেক্ট একবারে আইসোস্কেল দেখিয়ে দেয়। তবে আমার মতে যদি টাইম থাকে, যদি নাম্বার বেশি থাকে, তাহলে এই ছোটখাটো জিনিসগুলো একটু বলে দেওয়াটা উচিত, এক লাইন দু লাইন করে জাস্ট বলে দিবে যে এরা কোপ্ল্যানার, একই প্লেনে আছে ভেক্টর গুলো এবং তারা হচ্ছে প্যারালাল নয়, কারণ দুটো লাইন যদি প্যারালাল হয়ে যায় তাহলে কোনদিন ট্রায়াঙ্গেল তৈরি করতে পারে না। দুটো ভেক্টর প্যারালাল হলে কোনদিন সেটা ইন্টারসেক্টই করবে না, ট্রায়াঙ্গেল হতে গেলে ভার্টেক্স লাগবে, তার মানে তিনটে সাইডকে ইন্টারসেক্ট করতে হবে। এবং তার সাথে সাথে এটা বলে দেওয়াটা উচিত যে দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় কিনা সেটা দেখে নেওয়া উচিত। যাই হোক, এবার আইসোস্কেল কেন? এই যে দুটো বাহু কি লেন্থ সেম, দুটোই সাত, তাহলে সমদ্বিবাহু আইসোস্কেল কমপ্লিট, ঠিক আছে? আচ্ছা দেখো, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। কিন্তু ছয় নম্বর, সিক্স, কি আছে ছয় নম্বর অঙ্কটা? If the vertices of a triangle be the points, acha ebar ei question ta ami bar bar kore bolchi, ekhane kintu dekho 5 number question ta te kintu ei je vector gulo seta kintu ekta kore side, side gulo ke vector, ar ekhane dekho ekhane kintu side gulo vector na, ei triangle er vertex gulo hocche vector, tar mane vertex gulo jodi vector hoy tale sei vector gulo ki bole jano, ekta triangle তার ভার্টেক্স গুলো যদি ভেক্টর হয়, তার মানে পয়েন্ট ভেক্টর, তো পয়েন্ট ভেক্টর গুলো কি জানো, এই যে পয়েন্ট গুলো যদি একটা করে ভেক্টর হয় তাহলে সেটাই কি বলা হয়? ধরো একটা ট্রায়াঙ্গেল নিলাম এবিসি, তাহলে এ ভেক্টরটা বলে দিয়েছে, বি ভেক্টরটা বলে দিয়েছে, সি ভেক্টরটা বলে দিয়েছে, ভার্টেক্স গুলো বলে দিয়েছে, তাহলে ট্রায়াঙ্গেলের সাইড গুলো যদি ভেক্টর আকারে ধরি তাহলে এবি ভেক্টর কত হবে?
বুঝতে পারা গেছে কি করতে হবে তাহলে এবি ভেক্টর বের করতে গেলে বলো তাহলে এবি ভেক্টর বের করতে গেলে আমাদের কাজ কি ওবি মাইনাস ওএ মাইনাস ওএ তাহলে এবি বেরিয়ে গেল সিমিলারলি বিসি সাইড গুলো বেরিয়ে যাবে সিমিলারলি সি এ তিনটে সাইডই বেরিয়ে যাবে তাহলে দেখো কোশ্চেনটা দিয়েছে হোয়াট আর দা ভেক্টরস ডিটারমাইন বাই ইট সাইড তাহলে সাইড ভেক্টর গুলো কি কি সাইড ভেক্টর গুলো বের করে দেবো সাইড ভেক্টর বের করে দেওয়ার পর বলছে মিডিয়ান গুলো ফাইন্ড অলসো দা মিডিয়ানস মিডিয়ান গুলো বের করো তাহলে মিডিয়ান মানে আমি একটা তোমাদের দেখাচ্ছি কি করে বের করতে হবে খুব সিম্পল মিডিয়ান করা মানে এখানে একটা পয়েন্ট নেবো বিসি এর মাঝখানে ডি তো এর আগের দিনই আমি আলোচনা করেছি যে ডি এর কোঅর্ডিনেট হবে যেহেতু বি আর সি এর মিডল পয়েন্ট তাহলে ডি এর কোঅর্ডিনেট হবে বি এর কোঅর্ডিনেট প্লাস সি এর কোঅর্ডিনেট বাই টু তাহলে বি এর কোঅর্ডিনেট মানে হচ্ছে এটা বি এর ভেক্টর সি এর ভেক্টর বাই টু ডি বেরিয়ে গেল এ জানা আছে এডি মানে কত এডি মানে হচ্ছে ওডি ওডি মানে ডি এর পজিশন ভেক্টর মাইনাস কোএ এর পজিশন ভেক্টর সুন্দরভাবে ক্যালকুলেশন করবে এডি মিডিয়ানটা বেরিয়ে যাবে সিমিলারলি বি আর সি এ আরো দুটো মিডিয়ান তোমরা করবে দেখো বুঝতে পারলে কিনা আমার কথাটা তাহলে এটা হলো প্রবলেম নাম্বার 6 প্রবলেম নাম্বার 7 নেক্সট আচ্ছা 7 নম্বর প্রবলেমটা দেখো একই টাইপের প্রবলেম তিনটে পয়েন্ট যাদের পজিশন ভেক্টর হচ্ছে এটা 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 তারা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে অঙ্কটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে তিনটে পয়েন্টের পজিশন ভেক্টর দিয়ে দিয়েছে তাহলে ফাট করে কিন্তু তিনটে পয়েন্টের পজিশন ভেক্টর দিয়ে দিলে কিন্তু সেদের তারা কিন্তু সাইডের মানে সেই ভেক্টরগুলো কিন্তু সাইডকে রিপ্রেজেন্ট করে না বারবার বলছি সেটা হচ্ছে তিনটে পয়েন্টকে রিপ্রেজেন্ট করে এ পয়েন্ট বি পয়েন্ট আর সি পয়েন্টকে কোশ্চেনটা ভালো করে পড়বে ভেক্টরগুলো কি সাইডকে রিপ্রেজেন্ট করে না পয়েন্টকে যদি পয়েন্টকে রিপ্রেজেন্ট করে তাহলে কি করতে হবে সাইডগুলো বের করতে হবে তাহলে সবার আগে তোমাদের কাজ হচ্ছে এবি সাইডটা বের করতে হবে এবি সাইড মানে এবি ভেক্টর তাহলে এবি ভেক্টর বের করতে গেলে কি কাজ ওবি মাইনাস ওএ ওবি মানে কি বি এর পজিশন ভেক্টর ধরে নিবে এরকম ভাবে যথাক্রমে এ এর পজিশন ভেক্টর হচ্ছে এটা বি এর পজিশন ভেক্টর এটা সি এর পজিশন ভেক্টর এটা রেসপেক্টিভলি ধরে নিবে তাহলে ওবি মাইনাস ওএ তাহলে এরকম ভাবে আমি এবিটা পেয়ে যাব কে বলতে পারে এবি কত হবে বলো ওবি মাইনাস ওএ যদি এটা বি হয় এটা যদি বি এর পজিশন 2y প্লাস জে প্লাস 2 কে এটা যদি এ এর পজিশন ভেক্টর হয় এটা সি এর হ্যাঁ কত বললে 2y প্লাস জে প্লাস 2 কে 2y প্লাস জে প্লাস 2 কে কারেক্ট তাহলে এবি ভেক্টরটা বেরিয়ে গেল মানে একটা সাইড বেরিয়ে গেল সিমিলারলি আরেকটা সাইড বের করবে খুব সিম্পল বিসি আরেকটা সাইড এরকম ভাবে বের করবে সিএ যাই হোক তো এই সাইড গুলো বের করার পর সাইড গুলো লেন্থটা চাই লেন্থটা হচ্ছে মেন এই সাইড গুলোর যে লেন্থ চাই মানে এই ভেক্টর গুলোর মড চাই তাহলে এবি ভেক্টরের মড যদি বের করা তাহলে দেখো 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে রুট 6 সিমিলারলি বিসি ভেক্টরের মড সিএ ভেক্টরের মড এবার তোমাদের দেখাতে হবে যে এরকম ভাবে দুটো ভেক্টরের স্কোয়ার আমি জানি না কোন দুটো হবে যেহেতু বের করিনি বাকিগুলো কিন্তু দুটো ভেক্টরের মডের স্কোয়ার লেন্থ ওটা 2 কে হবে স্যার হ্যাঁ কত হবে 2 কে হবে 2 কে হবে কে বলেছিলাম আপনি কে লিখে দিয়েছেন ও আচ্ছা আচ্ছা 2 কে ঠিক আছে তার মানে হচ্ছে 3 হবে নাকি এটা এটা যদি 2 কে হয় তাহলে লেন্থ কত হবে 3 এবি লেন্থ হয়ে যাবে 3 যাই হোক তো তার মানে বিসি লেন্থ বের করব আর সি এর লেন্থ বের করব নিয়ে দেখাবো দুটো লেন্থের স্কোয়ার তার মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার তাহলে হয়ে যাবে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তবে তার আগে আমি বারবার করে বলবো এই তিনটে ভেক্টর কো প্ল্যানার আছে কিনা সেটা বলে দেওয়াটা উচিত তাহলে তিনটে ভেক্টর কো প্ল্যানার আছে কি করে বলতে হয় তিনটে ভেক্টর কো প্ল্যানার আছে কিনা একটা ভেক্টরকে বাকি দুটো লিনিয়ার কম্বিনেশন বলে শুধুমাত্র যোগ করে দিলেই কিন্তু নাও হতে পারে আমরা দেখবে যে লিনিয়ার কম্বিনেশন বের করা শিখেছি যে একটা ভেক্টরকে আরো দুটো লিনিয়ার কম্বিনেশন কি করে বের করতে হয় ধরো এই ভেক্টরটা বি আর সি এর লিনিয়ার কম্বিনেশন আকারে বের করব তাহলে এ ইকুয়াল টু সাম স্কেলার ইনটু বি প্লাস সাম স্কেলার ইনটু সি সাম এক্স বি প্লাস ওয়াই সি নিয়ে এক্স আর ওয়াই এর মান বের করা যাচ্ছে না যদি যায় তাহলে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় তাহলে এরা যে কো প্ল্যানার সেটা বলে দেওয়াটা উচিত তাহলে পরীক্ষা অনেক সময় নাম্বার কেটে দেয় তার মানে তারা একই প্লেনে থাকবে একই প্লেনে থাকে মানে ট্রায়াঙ্গেল তৈরি করতে পারে যদি তারা নন প্যারালাল হয় প্যারালাল যদি না হয় তাহলে প্যারালাল না এটা বোঝাই যাচ্ছে কারণ একটাকে আরেকটা স্কেল আরেকটা মানে কম্বিনেশন আকারে লেখা যায় না তারপর বাহুগুলোর দেখবে যে সমষ্টি তৃতীয় দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু বড় কি ছোট সব দেখে নেবে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে আট একই জিনিস তিনটা পয়েন্ট দিয়ে দিয়েছে তিনটা পয়েন্ট বলেছে ভার্টিসেস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে আবার কিন্তু ভার্টেক্স বলে দিয়েছে এদেরকে তাহলে এ পয়েন্টটা দিয়ে দিয়েছে তাকে যদি ভেক্টরে পরিণত করি তাহলে এ পয়েন্টের পজিশন ভেক্টর হবে 2i প্লাস 3j প্লাস 4k বি তাকে যদি আমি পজিশন ভেক্টর আকারে লিখি পয়েন্ট মানে পয়েন্টটাকে যদি তার পজিশন ভেক্টর যদি বের করি তাহলে i প্লাস 2j প্লাস 3k সি পয়েন্টে যদি পজিশন ভেক্টর বের করি তাহলে 4i প্লাস 2j প্লাস 3k
এবার বেরিয়ে গেল মানে একবারে আগের মতো অঙ্কটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করতে হবে এবি ভেক্টর বিসি ভেক্টর সিএ ভেক্টর করে ঠিক আছে তাহলে এই অঙ্কগুলো দেখবে সব সেম নয়ের এ যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি করতে বলেছে তিনটে পয়েন্ট যাদের পজিশন ভেক্টর তাহলে নয়ের এ এক দুই সেম ইকুইল্যাটারাল মানে তিনটে বাউট সেম লেন্থ আবার আইসোস্কেল অলরেডি বলে দিলাম প্যারালোগ্রাম দেখাতে গেলে কি করতে হবে বড় চারটে পয়েন্ট বলে দিয়েছে প্যারালোগ্রাম মানে এবিসিডি চারটে পয়েন্ট বলে দিয়েছে তার মানে এবি এবি সমান্তরাল হচ্ছে সিডি হবে আর বিসি সমান্তরাল ডি এ কারেক্ট তাহলে এবি আর সিডি তাই না ডিসি উল্টো দিকে করবে এবি আর ডিসি এরা সমান আর সমান্তরাল হচ্ছে কিনা দেখবে এবি চ্যাপ্টার আর উল্টোটা আরেকটা করতে হবে সেটা হচ্ছে বিসি আর এডি এরকম ভাবে দেখে নিবে এবিসিডি চারটে পয়েন্ট ধরে নিবে কোন কোন চারটে পয়েন্ট আছে সেগুলোকে রেসপেক্টিভলি ধরে নিবে তো এইভাবে আমরা প্যারালোগ্রামটা ইজিলি বের করতে পারবো তারপরে অঙ্কগুলো লিনিয়ালি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট সেগুলো আমরা অলরেডি লিনিয়াল জ্যামিতিতে পড়ে এসেছি বলে এই অঙ্কগুলো করা দরকার নেই ঠিক আছে করলে করতে পারো কিন্তু অলরেডি পড়ে এসেছি বলে আমি টাইম নষ্ট করতে বারণ করি এগারো বারো তেরো আগেকার অঙ্ক যে কি করে ভেক্টরকে লিনিয়ালি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হয় সেগুলো আমরা সব লিনিয়াল জ্যামিতি ফার্স্ট ইয়ারে অলরেডি পড়ে এসেছি বলে থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে তোমাদের ভেক্টরের মধ্যে এটা করার দরকার হয় না যদি কেউ করতে চাও করতে পারো কোনো অসুবিধা নেই নেক্সট 14 14 নম্বর অঙ্ক কি বলেছে চোদ্দ নম্বর অঙ্ক ডিটারমাইন দা ভ্যালু অফ ল্যামডা এন্ড মিউ মিউ আর ল্যামডার ভ্যালু বের করো যাতে করে এই দুটো ভেক্টর কোলিনিয়ার প্রথম ভেক্টরটা হচ্ছে এইটা আর দ্বিতীয় ভেক্টরটা এইটা দুটো ভেক্টর কোলিনিয়ার কখন হয় জানো দুটো ভেক্টর কখন কোলিনিয়ার হবে একটা ভেক্টর হচ্ছে মাইনাস থ্রি আই কোলিনিয়ার মানে একই লাইনে কখন থাকবে ডেফিনেশন জানি তো কে বলতে পারে কখন থাকবে দুটো ভেক্টর কোলিনিয়ার মাল্টিপল লিখতে পারবে ডেফিনেশন বলে দিয়েছি এর আগে কিন্তু ছিল কোলিনিয়ার দুটো ভেক্টর কোলিনিয়ার হওয়ার কন্ডিশন একটা ভেক্টর আলফা আরেকটা ভেক্টর বিটা তাহলে দুটো ভেক্টর কখন কোলিনিয়ার হবে যদি একটা ভেক্টরকে বিটাকে সাম স্কেলার এম ইনটু আলফা করে লিখতে পারি তাহলেই হয়ে যাবে কোলিনিয়ার তাহলে এবার দুটো ভেক্টর মানে বিটা ইজ ইকুয়াল টু সাম স্কেলার বা আলফা ইকুয়াল টু লেখা যায় যা ইচ্ছা একটা ভেক্টরকে আরেকটা আলফা ইকুয়াল টু এম ইনটু বিটা যেটা ইচ্ছা খুশি লেখা যায় তো আমি যেহেতু অলরেডি এখানে লিখে ফেলেছি এই ভেক্টরটা আলফা তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এম ইনটু বিটা বিটা মানে হচ্ছে মিউ আই তারপর প্লাস এইট জে প্লাস সিক্স কে তো এইবার দুটো ভেক্টরের আয়েথ কম্পোনেন্ট গুলো জেথ কম্পোনেন্ট গুলো আর কেথ কম্পোনেন্ট গুলো সেম করো তাহলে আয়েথ কম্পোনেন্ট মানে এইদিকে হচ্ছে এর আয়েথ কম্পোনেন্ট মাইনাস থ্রি বাঁ দিকে আর ডান দিকে kth কম্পোনেন্ট কত 6m এবার m এর মান জেনে গেছি তাহলে ল্যামডার মান বলো চট করে m এর মান যদি হাফ হয় তাহলে ল্যামডার মান কত 3 3 হয়ে গেল বেরিয়ে গেল 3 ক্লিয়ার আচ্ছা তাহলে 3 আর এই দিকে m এর মান জেনে গেছি তাহলে মিউ এর মান বলো মাইনাস 6 নাকি মাইনাস 6 এস তাহলে 3 আর মাইনাস 6 মিউ আর ল্যামডার মান অঙ্ক ইউ আর ভি বের করো যাতে করে এই দুটো ভেক্টর হচ্ছে কো ডিরেকশনাল আচ্ছা কো ডিরেকশনাল মানে তাদের দিক হচ্ছে সেম তাদের ডিরেকশনটা সেম তো দুটো ভেক্টর কো ডিরেকশনাল কখন হয় জানো একই দিক কখন হয় ধরো একটা ভেক্টর নিলাম আরেকটা ভেক্টর নিলাম দুটো ভেক্টরের দিক একই না আলাদা
বা একটা ভেক্টর এরকম নিলাম আরেকটা ভেক্টর এরকম নিলাম দুটো ভেক্টরের দিক একই তো বলতে পারি এরা কোডিরেকশনাল রহমত এই দুটো কেসেই কি বলতে পারি এরা কোডিরেকশনাল না বলতে পারি না শুনতে পাচ্ছি না তোমার কথা যাই হোক কথা কেটে কেটে যাচ্ছে দুটো ভেক্টর দেখো কোডিরেকশনাল কিনা একই দিকে কিনা তো দুটো ভেক্টর যদি একই দিকে হ্যাঁ বলো এই দুটো ভেক্টর যদি একই দিকে থাকে তাহলে কি লিখতে পারি কোলিনিয়ার হবে স্যার তাহলে তার মানে একই লাইনে থাকবে কোলিনিয়ার হবে কারেক্ট তাদের ডিরেকশন একই দিকে মানে তাদের দিকটা একই লেন্থটা আলাদা হতে পারে তার মানে তারা কোলিনিয়ার হবে তাহলে কোলিনিয়ার হওয়া মানে একটু আগেই করলাম তাহলে এই ভেক্টরটা ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইনটু এই ভেক্টর সেখান থেকে ইউ ভিট মানটা বেরিয়ে যাবে ঠিক আছে ওই একই রকম ভাবে এটা আর করলাম না তাহলে আচ্ছা সি কি বলেছে সি নম্বর অঙ্কটা এ আর বি দুটো ভেক্টর হ্যাভ ইন ডিফারেন্ট ডিরেকশন আলাদা ডিরেকশন আছে একই ডিরেকশনে নেই আর সি হচ্ছে আরেকটা ভেক্টর যেটা হচ্ছে x প্লাস 4y ইনটু a প্লাস 2x প্লাস 2y ইনটু b আর d হচ্ছে আরেকটা ভেক্টর যেটা সামথিং ইনটু a প্লাস সাম স্কেলার ইনটু b তাহলে x আর y এর মান বের করতে হবে যাতে করে 3c ইকুয়াল টু 2d হয় খুব সিম্পল অঙ্ক এখানে c দেওয়া আছে c কে 3 দিয়ে গুণ করবে এখানে d কে 2 দিয়ে গুণ করবে গুণ করার পর দেখবে এখানে ab ভেক্টর আসবে d এর ক্ষেত্রে ab ভেক্টর আসবে বাম সাইডে a এর কম্পোনেন্ট গুলো আর ডান সাইডের a এর কম্পোনেন্ট গুলোকে তোমরা মানে ইকুয়েট করবে সমান করবে আর বাম সাইডে b এর কম্পোনেন্ট আর ডান সাইডে b এর কম্পোনেন্ট গুলোকে সমান করবে সমান করার পর দেখবে যে xy দিয়ে দুটো ইকুয়েশন আসবে সলভ করবে xy এর মান বেরিয়ে যাবে আমি কি বোঝাতে পারলাম কথাটা যদি আমি এখানে 2c করি তাহলে 3c করি তাহলে 3c করা মানে কি 3 দিয়ে যদি গুণ করি তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করা এটাকেও 3 দিয়ে গুণ করা তাহলে এখান থেকে a আর b এর কম্পোনেন্ট আর এখানে যদি 2d করি তাহলে এখানেও 2 দিয়ে গুণ করা এখানেও 2 দিয়ে গুণ করা এবারে দুটোকে সমান করে দাও সেখান থেকে a এর কম্পোনেন্ট গুলো বের করে দাও দু সাইডে মানে কম্পেয়ার করে নাও আর b এর কম্পোনেন্ট গুলো কম্পেয়ার করে নাও কম্পেয়ার করে তারা সমান করে দাও তাহলে সেখান থেকে দুটো ইকুয়েশন আসবে xy দিয়ে সলভ করবে xy বেরিয়ে যাবে সিমিলারলি d এর অঙ্কটাও সেম একই অঙ্ক ঠিক আছে ওই একই টাইপেরই সমান টমান করে r4 = ar1 + br2 + cr3 যেখানে r1 r2 r3 r4 সব দিয়ে দিয়েছে তাহলে সেখান থেকে তোমাদের কাজ হচ্ছে abc এর মান বের করা দেখবে তিনটা ইকুয়েশন আসবে abc এর মান তিনটা ইকুয়েশন থেকে ইজিলি বেরিয়ে যাবে ক্লিয়ার এটা হয়ে যাবে তাহলে 14 হচ্ছে কমপ্লিট ঠিক আছে এর মধ্যে আর কিছু 14 অবধি কিছু আটকে ছিল আর কারোর অন্য কিছু আটকে ছিল বলো 14 অবধি আর কারোর কিছু আটকে ছিল নেই 15 আগে দিন করিয়ে দিয়েছি তো 15 নম্বরের একটা অঙ্ক এক্সাম্পল কি বলেছে বলো 15 এর 1 এই তিনটে পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার এই পয়েন্টটাকে বললাম এ পয়েন্ট এ এই পয়েন্টটাকে বললাম বি এই পয়েন্টটাকে সি তিনটে পয়েন্ট কোলিনিয়ার এটা এ এটা বি এটা সি তিনটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয় একই লাইনে থাকে কি করে দেখাবো কে বলতে পারে একটাকে দুটার কম্বিনেশনকে লিখবো ওখান থেকে মান বের করব লিনিয়ার কম্বিনেশন জিরো হবে তাদের লিনিয়ার কম্বিনেশন জিরো করে হয়ে যাবে লিনিয়ার কম্বিনেশন করলে হয়ে যায় মানে বলছো যে স্যার একটা যে কোন একটা ধরবো ধরে ওটাকে ওই দুটো ভেক্টর হচ্ছে লিনিয়ার কম্বিনেশনকে লিখবো ওইখান থেকে x y এর কোএফিসিয়েন্ট i j কোএফিসিয়েন্ট আলাদা করে মান বের করে হয়ে যাবে তারপর দেখাবো কোলিনিয়ার দুটো পদ্ধতি আছে এর আগে একটা থিওরাম করেছিলাম মনে আছে হ্যাঁ স্যার ওই থিওরামের কথা বলছিলাম বাম সাইড দুটো ভাগ করা যাবে পূর্ণত্ব করব আমি দুই রকম ভাবে করতে পারি এই অঙ্কটা দুই রকম ভাবে করতে পারি আমি একটু বলে দিই আমার কথাটা একটু মন দিয়ে শুনে নাও ঠিক আছে এবার একটু শুনে নাও দু তিন মিনিট তাহলে প্রত্যেকটা অঙ্ক একই আমরা দুই রকম পদ্ধতিতে করতে পারি কি কি পদ্ধতি আমি বলে দিচ্ছি আমি ধরলাম তিনটে পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে এই যে এটা হচ্ছে এ এই পয়েন্টটা হচ্ছে এ তো এই এ ভেক্টর আমি এ পয়েন্টার ভেক্টরটাকে ধরে নিলাম মানে এ আচ্ছা আমি আগে বলি এ পয়েন্টটা হচ্ছে একটা পয়েন্ট বি পয়েন্টটা হচ্ছে দ্বিতীয় ভেক্টরটা আর সি পয়েন্টটা হচ্ছে তৃতীয় ভেক্টরটা তো আমরা তিনটে পয়েন্টকে কোলিনিয়ার দেখানো মানে অনেকে এরকম ভাবে করে যে তিনটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয় তাহলে এ বি আর এ সি এই দুটো ভেক্টরকে কোলিনিয়ার দেখানো মানে তিনটে পয়েন্ট কোলিনিয়ার এ বি আর এ সি যদি একই লাইনে থাকে কোলিনিয়ার হয় তাহলে তিনটে পয়েন্ট কোলিনিয়ার হয়ে যাবে তাহলে এ বি আর এ সি কি করে বের করে তাহলে সবার আগে এ বি ভেক্টর বের করে তো এ বি ভেক্টর বের করাটা খুব সিম্পল
কি করে এবি ভেক্টর বের করব ওবি বি এর পজিশন ভেক্টর মাইনাস ওএ এবার আমরা দেখো দুটো ভেক্টর অলরেডি আমরা পেয়ে গেছি কি কি সেটা একটা হচ্ছে বি এর পজিশন ভেক্টর এই যে এটা হচ্ছে ওবি আর এটা হচ্ছে ওএ তাহলে কে বলতে পারে এবি ভেক্টর কত হবে বিয়োগ করো ওবি আর ওএ সেকেন্ডটা বি প্রথমটা এ তাহলে আই থেকে টু আই কত হবে বিয়োগ করলে থ্রি আই জে কত হবে কটা জে মাইনাস জে এই যে টু জে আর থ্রি জে বিয়োগ করো আর তারপরে থ্রি কে মাইনাস ফাইভ কে তাহলে কত হবে মাইনাস টু কে তার মানে এবি ভেক্টরটা বেরিয়ে গেল এবার যদি কাউকে বলি যে এবি ভেক্টরটা বের করার পর এসি ভেক্টর বের করো তাহলে এসি ভেক্টর কি হবে বলো ওসি 6i minus 2j minus 4k minus oa ওসি মাইনাস ওএ হ্যাঁ কত বললে 6i 6i minus না না আমি minus আমি বিসি নেই নি আমি তো ওসি নিয়েছি এসি নি স্যার 9i minus 3j minus 6k এ বিসিও নিতে পারো অনেকে ও তা নিয়ে অসুবিধা তাহলে বিটাকে ফিক্সড করবে যে কোনো দুটো ভেক্টর নিবে আমি দেখো এ পয়েন্টটাকে ফিক্সড করেছি মানে একবার এবি একবার এসি তো যদি বলে স্যার এবি আর বিসি নেব তাহলে বি কে ফিক্স যদি বলে স্যার এসি আর বিসি নেব তাহলে সি কে ফিক্স হতেই পারে কোনো ভুল নেই তো যাই হোক আমি যেহেতু এসি ধরেছি আমি এসিটা চাইছি তাহলে এসিটা হচ্ছে 9 আই তারপর বলো মাইনাস 3j মাইনাস 3j মাইনাস 6k মাইনাস 6k বাস তিন কমন নিয়ে নাও দেখো চলে আসছে কি চলে আসছে এবি আসছে না তিন কমন নিলে তিন কমন দিলে বাকিটা দেখো তো এবি তো তাহলে এসি ইকুয়াল টু থ্রি ইন্টু এবি তার মানে কি এসিটা হচ্ছে এবি এর তিন গুণ তার মানে এসিটা এবি লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে তার মানে একই লাইনে থাকবে এসি যদি এবি লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় তাহলে এসি আর এবি হচ্ছে কোলিনিয়ার আর এসি এবি যদি কোলিনিয়ার হয় তাহলে এবিসি এই তিনটা ভেক্টরও কি হবে কোলিনিয়ার হবে একই লাইনে থাকবে ঠিক আছে এইভাবে করা যায় বা অনেকে কি করে অনেকে এটা হচ্ছে একটা পদ্ধতি হলো আর অনেকে কি করে আমি একটু বলে দিই আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে এই ভেক্টরটাকে ধরে নেয় আলফা ভেক্টর প্রথম ভেক্টরটা আলফা পরের ভেক্টরটা বিটা আর তারপরেরটা গামা তাহলে এরকম করে সাম স্কেলার এক্স ইনটু আলফা একটা নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশন আগের দিন থিওরেম করেছিলাম নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশন ফর থ্রি পয়েন্টস যাদের পজিশন ভেক্টর হচ্ছে আলফা বিটা গামা টু বি কোলিনিয়ার ইফ দেয়ার এক্সিস্ট সাম স্কেলার এক্স ওয়াই জেড নট অল জিরো এক্স ওয়াই জেড যদি সমস্ত জিরো না হয় such that x alpha plus y beta plus z gamma equal to zero vector যেখানে কেউ বলতে পারবে এর সাথে আরেকটা কন্ডিশন ছিল কি সেই কন্ডিশনটা x plus y plus z equal to zero এই কন্ডিশনটা ছিল তাহলে এখান থেকে তোমাদের কাজ হচ্ছে এরকম x y z বের করা বা খোঁজা যদি x y z খুঁজে নিতে পারো যে x alpha plus y beta plus z gamma equal to zero তাহলে বলতে পারবো এবং তার সাথে যদি x plus y plus z equal to zero দেখে নিতে পারি তাহলে আমরা বলতে পারবো এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার তিনটে পয়েন্ট কোলিনিয়ার দেখানোর জন্য বারবার করে বলছি একটা ভেক্টরকে বাকি দুটো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখলে হবে না ওটা কিন্তু তিনটে পয়েন্টের কোলিনিয়ারের কিন্তু বৈশিষ্ট্য না তিনটে পয়েন্টের কোলিনিয়ার মানে তিনটে পয়েন্টকে দুটো ভেক্টরে পরিণত করে নিতে পারো যেটা আমি অলরেডি আগে শেখালাম দুটো ভেক্টরকে একে অপরের লিনিয়ার কম্বিনেশন বা একে অপরের মাল্টিপল আকারে লিখলে তারা কোলিনিয়ার কিন্তু তিনটে পয়েন্ট কোলিনিয়ার হওয়া মানে তাকে দুটো ভেক্টরে পরিণত করে সেটাকে কোলিনিয়ার দেখাতে পারো বা ওই নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন সেটা অ্যাপ্লাই করতে পারো দুটো পদ্ধতি আছে বইয়ে দেখবে আমি এর আগে দিন একটা অঙ্ক করে দিয়েছিলাম না সেটা কিন্তু দুভাবেই করে দেওয়া ছিল ওটাকে ভালো করে লক্ষ্য করতে হবে তিনটে পয়েন্ট এই যে তিনটে পয়েন্ট এক দুই তিন এই তিনটে পয়েন্ট বলছে কোলিনিয়ার তাহলে তিনটে পয়েন্ট কোলিনিয়ার মানে তিনটে পয়েন্টকে দুটো ভেক্টরে পরিণত করো কি করে দুটো ভেক্টরে পরিণত করবো এই তিনটে পয়েন্টকে যোগ করে দাও এটার সাথে একবার যোগ করলাম আরেকবার এটার সাথে এটা যোগ করে দাও বা অন্যভাবেও করা যায় যে কোনো দুটো ভেক্টর পাবো এই দুটো ভেক্টর যদি কোলিনিয়ার হয় তাহলে তিনটে পয়েন্ট কোলিনিয়ার হবে বোঝাতে পারলাম তিনটে পয়েন্ট কোলিনিয়ার মানে দুটো ভেক্টরে তাকে পরিণত করতে হবে সেই দুটো পয়েন্টে দুটো ভেক্টর যদি কোলিনিয়ার হয় তাহলে তিনটে পয়েন্ট কোলিনিয়ার বা এই নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারো আমার মতে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশনটা করতে বেশি টাইম সাপেক্ষ সেই জন্য এটা না করাই ভালো কিন্তু অনেক ক্ষেত্রে এটা করতেই হতেই পারে না হওয়ার কিছু নেই 16 প্রবলেম নাম্বার 16 আচ্ছা স্যার বল বলো
স্যার এই কন্ডিশন অ্যাপ্লাই করে একটা দেখলাম আরাম খান হচ্ছে র্যাঙ্ক ওয়েট করে করেছে ওভার করলে কি স্যার হবে নাকি র্যাঙ্ক ধরে মানে কি বলো স্যার ইয়ে ম্যাট্রিক্স আকার ধরে ওখান থেকে ইয়ে র্যাঙ্ক বের করছে র্যাঙ্কটা বের করে ওখান থেকে কোলিনিয়ার বা কোলিনিয়ার পন করেছে করা যায় ওই লিনিয়ারলি ডিপেন্ডেন্স থেকে ব্যাপারটা আছে ঠিক আছে করা যায় অসুবিধা নেই যাই হোক যে কোনো একটা মেথড করলেই তোমাদের হবে তো আমার মনে হয় সব থেকে সিম্পল মেথড হচ্ছে যেটা তিনটে পয়েন্টকে দুটো ভেক্টরে পরিণত করবো মান বের করো যাতে করে দুটো ভেক্টর কোলিনিয়ার হয় তাহলে দুটো ভেক্টর কোলিনিয়ার হওয়া মানে কি দুটো ভেক্টর কোলিনিয়ার হওয়া মানে কি একটা ভেক্টরকে আরেকটার স্কেলার মাল্টিপল আকারে লেখা তাহলে দুটো ভেক্টরকে কোলিনিয়ার বলতে পারি কিন্তু এখানে দুটো ভেক্টর কোলিনিয়ার আর আমাদের কোশ্চেনটা বলছে তিনটে পয়েন্ট কোলিনিয়ার তাহলে তিনটে পয়েন্টকে আমরা দুটো ভেক্টরে পরিণত করে নিতে পারি তাহলেই কাজ কমপ্লিট তাহলে তিনটে পয়েন্টকে কি করে দুটো ভেক্টরে পরিণত করতে হয় খুব সিম্পল ক্লিয়ার দেখো এখানে কিন্তু পয়েন্ট দিয়েছে এই কোশ্চেনটা ভালো করে পড়তে হবে তিনটে পয়েন্ট এই যে তিনটে পয়েন্ট এটা কিন্তু একটা পয়েন্টের পজিশন ভেক্টর এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট সেখান থেকে কি করব এই দুটোকে নিয়ে একটা ভেক্টর এই দুটোকে নিয়ে একটা ভেক্টর বা এই দুটোকে নিয়ে একটা ভেক্টর করতে পারি যে কোনো দুটো ভেক্টর বের করবো আমরা দুটো ভেক্টর বের করে নিলে তারা একে অপরের স্কেলার মাল্টিপল কিনা যদি স্কেলার মাল্টিপল হয় তাহলে তারা লিনিয়ার তারা যদি কোলিনিয়ার হয় তারা কোলিনিয়ার তারা যদি কোলিনিয়ার হয় তাহলে তিনটে পয়েন্ট কোলিনিয়ার হবে সিমিলারলি পনেরো দুই পনেরো তিন করবে ষোলো সিক্সটিন কি বলেছে সিক্সটিন বুঝতে পারছো কি আমি কি তাড়াহুড়ো করে বলছি না আমি ধীরে ধীরে বলবো দেখো আমি তাড়াহুড়ো করে এই কারণে বলছি ভেক্টর অলরেডি অনেকের জানা খুব তাড়াতাড়ি করে বলছি যদি তোমরা বলো না স্যার তাড়াতাড়ি বললে আমরা বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু আমি আস্তে আস্তে বলবো অসুবিধা নেই যেটা ইচ্ছা তোমাদের দেখো আমি একটু স্পিডে বলছি আমি আজকে যদি মনে করো যে না স্যার আপনি বেশি স্পিডে বলছেন একটু ধীরে ধীরে বলুন তো আমি বলতে পারি কোনো অসুবিধা নেই আমি তোমাদের ভেবে নিয়েছি তোমরা অনেকটা অ্যাডভান্স বলে আমি একটু স্পিডে বলছি আর তোমরা যদি বলো না স্যার আপনি ধীরে ধীরে বলুন তাহলে আমাদের সুবিধা হয় তাহলে আমি স্পিড কমিয়ে দিতে পারি আমার বলার বা আমার করার ঠিক আছে যেটা ইচ্ছে তোমাদের দেখো কারোর কোনো অসুবিধা হলে আমাকে বলো ঠিক আছে অসুবিধা আছে কারোর পনেরো অব্দি আর কিছু দেখো ভেক্টরটা ভালো করে শিখতে হবে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য প্রচুর অঙ্ক করতে হবে ভেক্টরে কিন্তু তোমাদের পঁচিশ নম্বর আছে পঁচিশে পঁচিশ চাই বারবার করে বলছি যদি পরীক্ষা হয় যদি তোমাদের পরীক্ষা হয় তাহলে পঁচিশে পঁচিশ পেতেই হবে যে করেই হোক ভেক্টরে এটা কিন্তু মাস্ট এবং মানে পরীক্ষা হবে এটা শিওর যখনই হোক হবে ঠিক আছে চিন্তা নেই সে মাঠে হোক ঘাটে হোক রাস্তায় হোক যত দূরত্ব বজায় রেখে হোক কিন্তু পরীক্ষা হবে প্রুভ দ্যাট দ্য এন্ড পয়েন্টস অফ দ্য থ্রি ভেক্টর তিনটে ভেক্টর দিয়ে দিয়েছে কিন্তু তিনটে ভেক্টর কিন্তু পয়েন্ট ভালো করে দেখো যে পয়েন্ট তাই তো তাহলে তিনটে ভেক্টর হচ্ছে পয়েন্ট তাহলে একটা কাজ করো ধরো যে এটা এই পয়েন্টটা হচ্ছে ও ভালো করে কোশ্চেনটা বুঝে এটা ও অরিজিন তাহলে ধরো ও এ একটা ভেক্টর ভালো করে দেখো ও এ একটা ভেক্টর ও এ ভেক্টরটা হচ্ছে আলফা তাহলে বলো এই আলফা ভেক্টরের এন পয়েন্ট কোনটা কোশ্চেনটা ভালো করে পড়ছি এন পয়েন্টস অফ দ্য থ্রি ভেক্টর তাহলে প্রথমে হচ্ছে আলফা ভেক্টরের এন পয়েন্ট আলফা ভেক্টরটাকে ধরলাম ও এ ভেক্টরটা আলফা মানে এর পজিশন ভেক্টর আলফা তাহলে এন পয়েন্ট মানে কোন পয়েন্টটা এই ভেক্টর এন পয়েন্ট কোনটা এটা ইনিশিয়াল পয়েন্ট স্টার্টিং পয়েন্ট আর এন্ড এন পয়েন্ট ঠিক চিহ্ন দিবি আরো সুবিধা তাহলে এ পয়েন্টটা হচ্ছে ও এ ভেক্টর তাহলে এ পয়েন্টটা কি তাহলে বলে দিয়েছে এ পয়েন্টটা হচ্ছে আলফা ভেক্টর তাহলে ও এ মানে আলফা আরেকটা পয়েন্ট নিলাম বি বলে দিয়েছে ওবি ভেক্টরটার এন পয়েন্ট মানে বি সেটা হচ্ছে থ্রি আলফা মাইনাস টু বিটা তাহলে ওবি হচ্ছে থ্রি আলফা মাইনাস টু বিটা তার মানে বি পয়েন্টের পজিশন ভেক্টর বলে দিয়েছে থ্রি আলফা মাইনাস টু বিটা এখানে আলফা আবার একটা ভেক্টর বিটা আবার একটা ভেক্টর ঠিক আছে ক্লিয়ার আর কি আরেকটা পয়েন্ট সি এই তিন নম্বর পয়েন্টের এন পয়েন্ট কি আবার ওসি ভেক্টরের এন পয়েন্ট হচ্ছে সি তাহলে এই ওসিটা কি হবে তাহলে সি পয়েন্টের পজিশন ভেক্টর মানে ওসি সেটা বলে দিয়েছে আবার বিটা
দেখো এই যে বলে দিয়েছে এই যে তিনটে যে আমি ভেক্টর নিয়েছি কোন পয়েন্ট থেকে ও পয়েন্ট থেকে তারা কোলিনিয়ার তার মানে এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার এ বি সি তাহলে এই তিনটে পয়েন্ট বলছে একই লাইনের উপর আছে করো দেখাবো তিনটে পয়েন্ট একই লাইনের উপর আছে তাহলে একটু আগের অঙ্ক তিনটে পয়েন্টকে আমরা কি করব বলো এই এবিসি তিনটে পয়েন্টের পজিশন ভেক্টরগুলো জানি তাহলে তিনটে পয়েন্টকে আমরা কি করি দুটো ভেক্টরে পরিণত করি যে কোনো দুটো ভেক্টর যে যেটা বলবো আমি সেটা করব কেউ যদি বলো যে স্যার এবি ভেক্টরে পরিণত করুন তাহলে এবি ভেক্টর একটা করছি আর আরেকটা এসি নিচ্ছি এবি আর এসি কেউ যদি বলো না স্যার এবি এসি নেবেন না এবি আর বিসি নেন তাও হবে যেটা বলবে সেটা হবে এবি ভেক্টর বলো কত হবে এবি ভেক্টর মানে ওবি মাইনাস ওএ তাহলে ওবি মানে কোনটা বলতে পারছো না কেউ ওবি মাইনাস ওএ কত হবে 2 আলফা মাইনাস 2 এটা তার মানে ওবি মানে হচ্ছে 3 আলফা ছিল তার থেকে আলফা বাদ হয়ে গেল 2 আলফা মাইনাস 2 বিটা তাহলে 2 কমন নিচ্ছি আলফা মাইনাস বিটা আর কাউকে যদি বলি যে এসি বের করো আরেকটা ভেক্টর তার মানে তিনটে পয়েন্টকে দুটো ভেক্টরে পরিণত করলাম এটা হচ্ছে সবথেকে সিম্পলিয়েস্ট আর আরেকটা যদি আমি ভেক্টরে পরিণত করি আরেক দুটো পয়েন্টকে তাহলে এসি নিয়ে নিই দুটো পয়েন্টের কম্বিনেশন একটা ভেক্টর এসি মানে ওসি মাইনাস ওএ তাহলে ওসি মাইনাস ওএ মানে বিটা মাইনাস আলফা তাহলে এবার বলো এসি আর এবি একে অপরের স্কেলার মাল্টিপল হবে না হবে না কে বলতে পারে এসি ইকুয়াল টু কত ইনটু এবি লেখা যায় মাইনাস টু ইনটু এবি মাইনাস টু ইনটু এবি বাস একে অপরের স্কেলার মাল্টিপল মানে তারা কি কোলিনিয়ার এবার এসি আর এবি ভেক্টর যদি কোলিনিয়ার হয় তাহলে এবিসি এই তিনটে পয়েন্টও কোলিনিয়ার হবে কমপ্লিট অঙ্ক করিয়ে তো দিলাম সব 16 হয়ে গেল 17 খুব ইম্পর্টেন্ট অঙ্ক 17 পেরেছো 17 সবাই পেরেছো না স্যার পারিনি 17টা আর এবি ইকুয়াল টু মাইনাস স্যার হয়ে গেছে আমি তো পাঠিয়ে দিয়েছি आंसर দেখোনি হ্যাঁ কি বলছো বলো কি বলছিলে একটা ওকে জানো কি বলছিলে বলো স্যার 16 নম্বর অঙ্কটাতে স্যার ab ইকুয়াল টু মাইনাস 2 ac হতো না স্যার ও ab ইকুয়াল টু মাইনাস 2 ac হতো ও আচ্ছা আচ্ছা স্যার দাঁড়াও দাঁড়াও দেখি ab ইকুয়াল টু হ্যাঁ 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 ভুল করেছি চিন্তা কিছু নেই তাহলে উল্টো হয়ে যাবে তাই তো ab ইকুয়াল টু মাইনাস 2 ac এটা হচ্ছে আমার তাড়াহুড়ো করতে গিয়ে ভুল আর সঙ্গে জয়ন্তর দোষ স্যার আমি তো তাড়াহুড়ো করছিলাম তুমিও কি করেছিলে তারা তোমার তো কিসের তাড়াহুড়ো স্যার বাইরে খেলতে যেতাম স্যার খেলতে বন্ধ হয়ে গেল 6:30 সময় খেলতে যাও না করোনার রোগ নিয়ে চলে আসছো খেলতে তাই বাড়ি তোমার কোথায় খেলাধুলো জয়ন্তর বাড়ি কোথায় ময়নাতে স্যার ময়নাতে এখন পুলিশ আসে না স্যার কয়েকদিন ধরে ওই জন্য আমি ফোন করে দেবো পুলিশকে অ্যাড্রেস দাও ধরে নিয়ে যাবে দুদিন থাকবে ভেতরে তখন বুঝতে পারবে খেলা এখন বাইরে বেরোনোই যাবে না বল ফল যেখান থেকে থেকে যাচ্ছে যাচ্ছে আরো স্যার এগুলো অঙ্ক লিনিয়ার কম্বিনেশন আকারে সাজালে তো হয় লিনিয়ার কম্বিনেশন আকারে তিনটে ভেক্টর কি একে অপরের হ্যাঁ স্যার সেটা বলছি ওটা ভাবে হয় কি করা যায় মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তিনটে ভেক্টর তিনটে পয়েন্ট থেকে দুটো ভেক্টর করে নেওয়া মানেই তো লিনিয়ার কম্বিনেশন কিন্তু মানে তার থেকে সোজা তো এটাই মানে তিনটে ভেক্টরকে একে অপরের লিনিয়ার কম্বিনেশন করতে পারো তিনটে ভেক্টরকে একে অপরের লিনিয়ার কম্বিনেশন করতে পারো কিন্তু মাথায় রাখতে হবে ও মানে সেই সবটা অঙ্কতে স্যার হচ্ছে হ্যাঁ হবে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে লিনিয়ার কম্বিনেশনটা যেটা ধরবে না তার যে স্কেলার গুলো থাকবে তো লিনিয়ার কম্বিনেশন স্কেলার গুলো সেই স্কেলার গুলো যোগফল যাতে জিরো হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে ব্যাপারটা ভালো সে হয়ে যায় কারণ ওই একই ব্যাপার লিনিয়ার কম্বিনেশন যদি হয় তাহলে কোলিনিয়ার হয় কিন্তু তার থেকে বরঞ্চ দুটো ভেক্টর আকারে প্রকাশ করবে আরো বিষয়টা অ্যাপ্রোপ্রিয়েট 17 শো দ্যাট এলআই এ প্লাস আছে এ কিন্তু ভেক্টর মোটা কালি ঠিক আছে এলআই এ প্লাস এমআইবি যেখানে আই হচ্ছে 1 2 3 আচ্ছা এখানে তিনটে পয়েন্ট কিন্তু এটা কিন্তু পয়েন্ট ভালোভাবে করে দেখছো তিনটে পয়েন্ট তাহলে এই তিনটে পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার
if and only যদি এটা কন্ডিশন হোল্ড করে আচ্ছা তাহলে আবার একই তিনটে পয়েন্ট কোলিনিয়ার আচ্ছা প্রথম পয়েন্ট হচ্ছে আলফা ধরলাম প্রথম পয়েন্টটাকে যদি ভেক্টর আকারে যদি আলফা তাহলে আলফা প্রথম পয়েন্টের পজিশন ভেক্টর তাহলে বলো প্রথম পয়েন্ট মানে i এর মান 1 বসালাম তাহলে l1 a ঠিক আছে প্লাস m1 b হবে দ্বিতীয় পয়েন্টটা তার পজিশন ভেক্টরকে বিটা ধরলাম তাহলে বিটা মানে দ্বিতীয় পয়েন্ট মানে i এর মান 2 তাহলে l2 a into m to b আর তৃতীয় পয়েন্ট হচ্ছে গামা ধরলাম তৃতীয় পয়েন্টের পজিশন ভেক্টর সেটা হচ্ছে i এর মান 3 বসালাম l3 a প্লাস m3 b আচ্ছা এই যে অঙ্কটা দিয়েছে অঙ্কটাতে দেখো ইফ এন্ড অনলি ইফ দিয়েছে তো ইফ এন্ড অনলি ইফ মানে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ঠিক আছে দিয়েছে না ইফ এন্ড অনলি ইফ এই যে ইফ এন্ড অনলি ইফ মানে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন তাহলে এবার আমি ওই থিওরেমটা কাজে লাগাবো কোন থিওরেমটা তিনটে পয়েন্ট আলফা বিটা গামা যাদের পজিশন ভেক্টর হচ্ছে আলফা বিটা গামা তারা যদি কোলিনিয়ার হয় তাহলে তার নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন কি আছে বলো তাহলে আলফা বিটা গামা এরা কোলিনিয়ার হলে কি হবে नेसेसरी सफिशिएंट कंडीशन बोले ভালো কেউ একজন কে বলতে পারে ইফ এন্ড অনলি ইফ যা থিওরেম তিনটা পয়েন্ট কোলিনিয়ার হওয়ার থিওরেম কি দেয়ার এক্সিস্ট তিনটা স্কেলার পাওয়া যাবে তিনটা স্কেলার থাকবে এক্স ওয়াই জেড কারেক্ট মাল্টিপল নট নট জিরো অল জিরো সবাই জিরো হওয়া যাবে না একটা জিরো হতে পারে দুটো জিরো হতে পারে তিনটে একসাথে জিরো হবে না মনে আছে প্লেনের মতো কন্ডিশন প্লেনে মনে আছে প্লেনে যে ax + by + cz + d abc একসাথে জিরো হতে পারে না ওরকম কন্ডিশন আচ্ছা তাহলে কোলিনিয়ার ঠিক আছে হলে ইফ এন্ড অনলি ইফ কিন্তু যাতে করে সাজ দ্যাট বিষয় হচ্ছে এবার কি কন্ডিশন ছিল যাতে করে এরকম ছিল যে x আলফা প্লাস y বিটা কাউকে টুকতে হবে না জাস্ট দেখে নাও ঠিক আছে কারণ আমি এটা অলরেডি অঙ্কটা তোমাদের করে পাঠিয়ে দিয়েছি z gamma equal to 0 where jekhane ki chilo comma diye x plus y plus z equal to 0 ei dutu condition acha tomader ebar kaj ki kaj hocche tale eta kintu if and only if kintu ebar ei if and only if mane or if and only if choltei thakbe or if and only if tai to acha x alpha alpha r man boshi dao ei je alpha r man y beta beta r man boshi dao z gamma gamma মান বসিয়ে দাও is equal to 0 ভেক্টর তো এই মান বসিয়ে দেওয়ার পর তোমাদের কাজ হচ্ছে a কম্পোনেন্টের মানে a ভেক্টরের কোএফিসিয়েন্টটা দাও তাহলে a ভেক্টরের কোএফিসিয়েন্ট কত হবে বলো x আলফা + y বিটা + z গামা করলে তার মানে আলফার সাথে x গুণ করব এর সাথে y গুণ করব এর সাথে z গুণ করব নিয়ে যোগ করব বলো কত হবে a কম্পোনেন্টটা কত হবে কে বলতে পারে যা এত টাইম লাগছে আলফা x ইনটু আলফা y ইনটু বিটা z ইনটু গামা তাহলে a a কোথায় কোথায় থাকবে তাহলে a বলো কোথায় কোথায় থাকবে এখানে x গুণ করছি এটার সাথে x এটার সাথে y আর এটার সাথে z তাহলে বলো a এর কোএফিসিয়েন্ট কি হবে এত টাইম তো লাগার কথা l1x l1x কারেক্ট l1x ইনটু y প্লাস l3z তাহলে a হচ্ছে এই যে এখানে একটা a আছে এ এখানে আছে এর সাথে x গুণ করছি তাহলে l1x আবার এখানে আছে l2y আবার এখানে আছে l3z তাহলে l1x প্লাস l2y কারেক্ট প্লাস ঠিক বলছে তো নয় l3z ইনটু a এটা হচ্ছে a এর পজিশন ভেক্টর সরি a এর হচ্ছে কম্পোনেন্ট স্কেলার আর b ভেক্টরের যেটা কোএফিসিয়েন্ট সেটা কত হবে মানে b এর কম্বিনেশনটা কি হবে তাহলে m1x n2y আর m3z m1x কারেক্ট প্লাস m2y প্লাস m3z হ্যাঁ দিব্যেন্দু তোমার খবর কি দিব্যেন্দু কি অনলাইন অনলাইন হচ্ছে না পড়াশোনা লকডাউন করে দিয়েছো হ্যাঁ স্যার আছি স্যার কিছু না স্যার লকডাউনে নেই আছি স্যার আমি তো বললাম পড়াশোনা লকডাউন করে দিয়েছো বইপত্র সব শেষ আচ্ছা তাহলে দিব্যেন্দু বলো স্যার আছে
আচ্ছা ঠিক আছে তাহলে এবার বলো যদি আমি বাঁ সাইড আর ডান সাইড কম্পেয়ার করি তাহলে ডান সাইডে জিরো ভেক্টর মানে কিভাবে লেখা যায় জানো জিরো ভেক্টর মানে এইদিকে লিখছি জিরো ভেক্টর কিভাবে লেখা যায় কিভাবে জানো জিরো জিরো ইনটু এ প্লাস জিরো ইনটু বি প্লাস জিরো ইনটু সি কারেক্ট জিরো ইনটু এ প্লাস জিরো ইনটু বি আর দরকার নেই আর কিছু নেই তো সি দর সি নেই এখানে জিরো ইনটু এ প্লাস জিরো ইনটু বি তাহলে ডান সাইড আর বাঁ সাইড যদি কম্পেয়ার করি তাহলে বলো কত হচ্ছে তিনটে ইকুয়েশন পাবো বলো ডান সাইড আর বাঁ সাইড কম্পেয়ার করলে তাহলে কি হবে L1x plus M1y plus N1z, তাই না? এটা ইকুয়াল টু জিরো আবার b এর যে কোফিসিয়েন্ট সেটাকে যদি নিই আমি ভুল লিখলাম এটা কি হবে গো এটা হবে হচ্ছে L2y এটা কি হবে এল থ্রি জেড তাই না আচ্ছা আর এখানে পরেরটা কি হবে এম ওয়ান এক্স প্লাস এম টু ওয়াই প্লাস এম থ্রি জেড এটাও জিরো আর তার সাথে আরেকটা ইকুয়েশন আছে কোনটা জানো এক্স এই যে কিন্তু এই সলিউশনটা নিতে গেলে সমস্যা আছে তাহলে আর কি কোন সলিউশন থাকবে থাকবে আমরা ধরে নিয়েছি কি থাকবে যে বলছে এক্স ওয়াই জেড সব একসাথে জিরো হবে না তার মানে নন জিরো সলিউশন থাকবে তো নন জিরো সলিউশন মানে ইনফাইনাইট সলিউশন কারেক্ট এবং ইনফাইনাইট সলিউশন থাকলে ডিটারমিনেন্ট কি হয় ক্যামার্সল অনুসারে ইউনিক সলিউশন থাকলে ডিটারমিনেন্ট নন জিরো আর ইনফাইনাইট সলিউশন থাকলে ডিটারমিনেন্ট জিরো আর এক্স ওয়াই জেড জিরো হয় বাস এই যে এক্স ওয়াই জেড ডিটারমিনেন্ট বের করো তাহলে এটা কিন্তু ইফ অনলি ইফ কন্ডিশন ছিল সব ঠিক আছে একসাথে বুঝতে পারলাম তাহলে এটা 17 নম্বর অঙ্কটা হয়ে গেল এখান থেকে তার ডিটারমিনেন্টটা নিয়ে নিবে তাহলে এক্স এর কোফিসিয়েন্ট দেখো এল ওয়ান এম ওয়ান ওয়ান এল টু এম টু ওয়ান এল থ্রি এম থ্রি ওয়ান ঠিক আছে ক্লিয়ার যারা পারো নি এই ক্ষেত্রে কি এ ভেক্টর আর বি ভেক্টর অলওয়েজ জিরো হবে এ নন জিরো হবে এ ভেক্টর আর বি ভেক্টর অলওয়েজ নন জিরো এ ভেক্টর যদি জিরো হয়ে যায় বা বি ভেক্টর যদি হ্যাঁ আপনাদের স্যার এখানে স্কেলারটা জিরো নিলেন না ওই জন্য বলছি স্যার ব্যাপারটা স্কেলারটা নন জিরো মানে তিনটা একসাথে জিরো নেই নি হ্যাঁ আমি নেই নি তো তিনটা জিরো একসাথে কি বলো প্রশ্নটা বলো ও স্যার বলছিলাম কি এখানে এ ভেক্টর আর বি ভেক্টর কি দুটোই নন জিরো হবে অলওয়েজ না এ ভেক্টরটা জিরো হতে পারে সেটা বলছিলাম ও একটা ভেক্টর যদি জিরো হয় তোমার কোশ্চেন অ্যানসার আমি তোমাকে এখনই তুমি নিজেই বলবে ধরো একটা ভেক্টর জিরো ঠিক আছে এই ভেক্টরটা হচ্ছে জিরো ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এইবার আরেকটা ভেক্টর তার সাথে কোলিনিয়ার না যদি কোলিনিয়ার হতো তাহলে কি হতো ধরো জিরো ভেক্টরের সাথে যদি কেউ কোলিনিয়ার হয় তাহলে কি হবে জিরো ভেক্টরের সাথে মাল্টিপল আকারে লিখতে হবে তার মাল্টিপল আকারে মানে কত হবে জিরোই হবে মানে দুটো ভেক্টর যদি দুটো ভেক্টর যদি কোলিনিয়ার হয় তাহলে একটা ভেক্টর জিরো হলো আরেকটা জিরো কিন্তু এখানে কোলিনিয়ার নয় তার মানে একটা যদি জিরো হয় আর আরেকটা যদি অন্য কোনো ভেক্টর হয় হতে পারে এটা জিরো বিটা নন জিরো হতে পারে অসুবিধা নেই তো হতে পারে না হ্যাঁ স্যার হতেই পারে এটা জিরো বিটা নন জিরো হতেই পারে আর কিছু আর এটা যদি জিরো হয় তাহলে কি হবে জানো তাহলে এল ওয়ান মানে এটা থাকবে না এটা জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে তো এই তিনটা যদি জিরো হয়ে যায় ডিটারমিনেন্ট জিরো স্যাটিসফাই করছে সমস্যা নেই কিন্তু দুটো একসাথে জিরো হতে পারে না কেন দুটো একসাথে জিরো হতে পারে না এ বি যদি দুটো একসাথে জিরো হয়ে যায় তাহলে তারা কোলিনিয়ার হয়ে যাবে কিন্তু বলে দিয়েছে তারা কোলিনিয়ার না নন কোলিনিয়ার এ বি নন কোলিনিয়ার এই তিনটা ভেক্টর কোলিনিয়ার কিন্তু এ বি নন কোলিনিয়ার ক্লিয়ার আর কোনো কোশ্চিন অ্যান্সার পেলে এটা রামাত হ্যাঁ স্যার ঠিক আছে আচ্ছা কোলিনিয়ার এর ক্ষেত্রে আমরা কি করলাম কোলিনিয়ার এর ক্ষেত্রে আমরা কখনো কখনো দেখালাম যে তিনটে পয়েন্ট দেখাও কোলিনিয়ার বা কখনো কখনো দুটো ভেক্টর কোলিনিয়ার
দুটো ভেক্টর কোলিনিয়ার কিনা, একই লাইনে আছে কিনা, হয় তিনটে পয়েন্ট না হলে দুটো ভেক্টর। তো তিনটে পয়েন্টকে আমরা কি করে কোলিনিয়ার দেখালাম? তিনটে পয়েন্টকে আমরা দুটো ভেক্টরে পরিণত করে নিলাম, তিনটে পয়েন্টকে আমরা দুটো ভেক্টরে পরিণত করে নিলাম, তাহলেই আমরা হয়ে গেল। আচ্ছা কিন্তু কো প্ল্যানারের ক্ষেত্রে কি হয়? বলছে কো প্ল্যানারের ক্ষেত্রে গেলে মানে তিনটে ভেক্টর দরকার, দুটো ভেক্টর একই প্লেনে আছে ওটা না দেখিয়ে তিনটে ভেক্টর একই প্লেনে আছে কিনা। ধরো তিনটে ভেক্টর, ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তিনটে ভেক্টর একই প্লেনে আছে কিনা। তাহলে কোশ্চিনটা কি দেয়? তিনটে ভেক্টর কোপ্ল্যানার আছে কিনা। দেখো যে কোশ্চিন 18 এ ফার্স্ট কোশ্চিন দেখাও যে তিনটে ভেক্টর কোপ্ল্যানার কিনা। তিনটে ভেক্টর কি করে কোপ্ল্যানার দেখাবো? যে কোনো একটা ভেক্টর বাকি দুটোর লিনিয়ার কম্বিনেশন, কাজ কমপ্লিট, সিম্পল অঙ্ক, যে কোনো একটা ভেক্টর বাকি দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন। ভালো করে বোঝো, যদি বলি কোলিনিয়ার তাহলে কিন্তু দুটো ভেক্টর, টু ভেক্টর, দুটো ভেক্টরের ক্ষেত্রে কোলিনিয়ার। তো দুটো ভেক্টরের ক্ষেত্রে কোলিনিয়ার আমরা কি করে বলি? একটা ভেক্টর আরেকটার স্কেলার কম্বিনেশন আকারে, স্কেলার মাল্টিপল আকারে লেখা যায় কিনা। একটা ভেক্টর আলফা আরেকটা ভেক্টর বিটা, সেই ভেক্টর দুটো কোলিনিয়ার কি করে বলবো? যদি একটা ভেক্টরকে অপরটার স্কেলার মাল্টিপল আকারে লেখা যায় তাহলে কোলিনিয়ার হয়ে যাবে। বুঝাতে পারলাম? এটা দুটো ভেক্টর হচ্ছে কোলিনিয়ার, একই লাইনে আছে কিনা। আর কোলিনিয়ার যদি হয় তাহলে কিন্তু কোপ্ল্যানার হবেই, একই লাইনে আছে তাহলে একই লাইনে থাকবে না? যদি কোলিনিয়ার হয় তাহলে কিন্তু কোপ্ল্যানার হবেই। এটা কিন্তু মানে একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি যে দুটো ভেক্টর যদি একই লাইনে থাকে তার মানে দুটো ভেক্টর যদি কোলিনিয়ার হয় তাহলে কোপ্ল্যানার হবে না। আচ্ছা আর তিনটে ভেক্টর, এবার থ্রি, তিনটে ভেক্টর যদি নিই তাহলে আমি তিনটে ভেক্টর দেখাবো যে কোপ্ল্যানার হচ্ছে কিনা। তিনটে ভেক্টর কি করে কোপ্ল্যানার দেখাই? তাহলে দুটো ভেক্টরকে কোলিনিয়ার দেখাতে হয় ভেক্টরস, আর তিনটে ভেক্টরকে কোপ্ল্যানার। তিনটে ভেক্টর মানে একটা নিলাম আলফা, একটা নিলাম বিটা, আরেকটা নিলাম গামা। এই তিনটে ভেক্টর কখন বলতে পারি কোপ্ল্যানার? যদি একটা ভেক্টরকে বাকি দুটোর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, যদি ইফ এরকম ভাবে একটা ভেক্টর যে কোনো আলফাকে যদি বাকি দুটোর লিনিয়ার কম্বিনেশন, বাকি মানে একটা হচ্ছে এক্স ইনটু বিটা, এক্সটা হচ্ছে সাম স্কেলার, আর একটা হচ্ছে প্লাস ওয়াই ইন্টু গামা, ওয়াইটা হচ্ছে সাম স্কেলার, বা উল্টোও করতে পারো গামা ইজ ইকুয়াল টু এক্স আলফা প্লাস ওয়াই বিটা, যেটা ইচ্ছা করতে পারো, মানে একটা ভেক্টরকে বাকি দুটো। তাহলে দেখো তো এরকম একটা ভেক্টরকে বাকি দুটো ভেক্টর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবে কিনা? যদি পারো তাহলে তারা কোপ্ল্যানার। বুঝতে পারলাম? কি করে দেখাতে হয় এগুলো তো আমরা জানি, লিনিয়ার অ্যালজেব্রা জিনিস। তাহলে একটা ভেক্টরকে আরেকটা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় কিনা কি করে দেখাবো? এই ভেক্টরটাকে দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন কি করে বলবো বলো? এই ভেক্টরটাকে দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন ওই তো স্যার স্কেলার ধরে নেব, মানে i মাইনাস 2j, তাই না? প্লাস 3k ইজ ইকুয়াল টু সাম স্কেলার x ইনটু মাইনাস 2i প্লাস 3j মাইনাস 4k সাম স্কেলার x আর প্লাস, যদি আমরা দেখে বের করতে পারি তাহলে তো হয়ে গেল, আর যদি অনেক সময় দেখে বুঝতে পারি না তখন আমরা এরকম ভাবে স্কেলার গুলো ধরে নিই, প্লাস y ইনটু মাইনাস j প্লাস 2k, j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, ঠিক আছে? বাস এবার তোমাদের কাজ হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে i এর, j এর আর k এর কম্পোনেন্ট গুলো সমান করা। সেখান থেকে দেখবে যে এখানে দেখবে যে লেফট হ্যান্ড সাইডে i এর কম্পোনেন্ট হচ্ছে 1 আর রাইট হ্যান্ড সাইডে i এর কম্পোনেন্ট হচ্ছে মাইনাস 2x, আর এখানে দেখো i এর কম্পোনেন্টে কোনো y নাই, তার মানে মাইনাস 2x ইকুয়াল টু 1, তাহলে x এর মান হচ্ছে মাইনাস হাফ। সিমিলারলি আরো j এর কম্পোনেন্ট, k এর কম্পোনেন্ট এগুলো করে দেখবে স্যাটিসফাই করছে কিনা। যদি সিস্টেমটা কনসিস্টেন্ট হয়, x y এর মান যদি বেড়ে যায় তাহলে কোপ্ল্যানার, লিনিয়ার কম্বিনেশনকে সাজিয়ে ভালো। তাহলে এইভাবে 18 সবগুলো অঙ্ক করতে হবে। আরেকটা পদ্ধতি মানে আরেকটা অঙ্ক কি, তাহলে আমি একবারে বলে দিই, হয় চারটে তিনটে ভেক্টর কোপ্ল্যানার বলবে, বা বলবে চারটে পয়েন্ট কোপ্ল্যানার। বাবা করে দেখো চারটে পয়েন্ট বলছে, এই চারটে পয়েন্ট কোপ্ল্যানার, তখন কি করব? চারটে পয়েন্টকে যদি কোপ্ল্যানার দেখাতে বলে তখন কি করব বলো? কেউ আইডিয়া? যদি বলে চারটে পয়েন্ট কোপ্ল্যানার,
তিনটা ভেক্টর সাই পূর্ণত কোন একটাকে ফিক্সড রেখে কারেক্ট তখন আমরা যেরকম ভাবে কোলিনিয়ারের ক্ষেত্রে তিনটে পয়েন্টকে দুটো ভেক্টরে পরিণত করেছিলাম সেরকম ভাবে কোপ্ল্যানারের ক্ষেত্রে চারটে পয়েন্টকে তিনটে ভেক্টরে যে কোন একটা পয়েন্টকে ফিক্স করবে ধরো এ কে ফিক্স করলাম তাহলে একটা ভেক্টর এবি এ কে ফিক্স করলাম একটা ভেক্টর এসি ডি কে ফিক্স এ কে ফিক্স করলাম আরেকটা ভেক্টর এডি এই তিনটে ভেক্টর যদি একই প্লেনে থাকে এই তিনটে ভেক্টর যদি একই প্লেনে থাকে তাহলে চারটে পয়েন্ট একই প্লেনে থাকবে না তাহলে এইবার তিনটে ভেক্টর পেয়ে গেলাম এবি একটা ভেক্টর এ কে ফিক্স ধরে এসি এখানেও দেখো এটাই ফিক্সড আছে ফিক্স মানে এ কে কমন নিয়েছি আরেকটা ভেক্টর হচ্ছে এডি এরকম ভাবে একটা পয়েন্টকে কমন নিয়ে তিনটে ভেক্টর তৈরি করবো তিনটে ভেক্টর যদি কোপ্ল্যানার হয় তাহলে চারটে পয়েন্টও কোপ্ল্যানার হবে তাহলে তিনটে ভেক্টর কি করে কোপ্ল্যানার আমরা অলরেডি বলে এসেছি একটা ভেক্টরকে বাকি দুটো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে হবে এই অঙ্কগুলোর মতো বুঝতে পারা গেছে তাহলে এই টাইপের অঙ্ক দেখো কোথায় আছে আমি দেখাচ্ছি আঠারোর এ বি এই যে ১৯ চারটে পয়েন্ট হচ্ছে কোপ্ল্যানার তাহলে চারটে পয়েন্ট মানে প্রথমে এটা পজিশন ভেক্টর পজিশন ভেক্টর পজিশন ভেক্টর পজিশন ভেক্টর চারটে পয়েন্টের পজিশন ভেক্টর বেরিয়ে গেল চারটে পয়েন্টকে তিনটে ভেক্টরে পরিণত করবে এই দেখো ফোর পয়েন্ট চারটে পয়েন্ট হচ্ছে কোপ্ল্যানার চারটে পয়েন্টকে তিনটে ভেক্টরে পরিণত করবে এক দুই তিন চার চারটে পয়েন্ট কোপ্ল্যানার চারটে পয়েন্টকে তিনটে ভেক্টরে পরিণত করবে এক দুই তিন চার এই যে চারটে পয়েন্ট কোপ্ল্যানার চারটে পয়েন্টকে তিনটে ভেক্টরে পরিণত করবে বা এই ক্ষেত্রে এর ক্ষেত্রে কি বলতো এই যে সতেরোর মতো অঙ্কটা সতেরো আর কুড়ির সি সেম কুড়ির সি হচ্ছে সিমিলার লাইক এক্সাম্পল সতেরো সেখানে কি করবো ওই থিওরেমটা ইউজ করবে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন দেখবে চারটে পয়েন্টের ক্ষেত্রে কোপ্ল্যানার হওয়ার একটা নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল সেই নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশনটা অ্যাপ্লাই করবে আগের মতো একেবারে সতেরো যেরকম ভাবে করলাম তাহলে দেখবে হয়ে যাচ্ছে ঠিক আছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন এই তোমাদের মনে সম্ভবত আমি দিয়েছিলাম আগের দিন অবধি তাই তো আর দিয়েছিলাম কিছু অঙ্ক না এগুলোই লাস্ট দিয়েছি আর কোন অঙ্ক না সেদূর পর্যন্ত আচ্ছা আজকে নতুন জিনিস পারবে এগুলো তাহলে একটু পড়ে নিয়ে সবাই ফ্রেশ করে কিন্তু আমি কিন্তু যার তার দেখতে চাইবো তখন কিন্তু বিপদে পড়ে যাবে বলে দিচ্ছি আমি কিন্তু বলবো যে ছবি পাঠাও আমাকে কে অঙ্ক করেছো কিনা আমি কিন্তু ভেরিফাই করে নেবো অনলাইনে তখন কিন্তু বিপদে পড়ে যাবে আমি কিন্তু যে কোনো দিন চেক করে নেবো বলে দিচ্ছি তখন কিন্তু গাল দেবো এটা করে নিতে হবে সবাইকে একবারে কুড়ি অবধি সুন্দরভাবে খাতা করে প্রত্যেকটা অঙ্ক লিখে নিতে হবে আচ্ছা ২২ অঙ্কটা একটু পড়ছি ঠিক আছে এ বি সি ডি একটা প্যারালেলোগ্রাম দেখো অঙ্কটা বুঝতে পারা যাচ্ছে না ২২ নম্বর প্রবলেম এ বি সি ডি এটা হচ্ছে একটা প্যারালেলোগ্রাম ঠিক আছে তো এই যে এ বি সি ডি যে প্যারালেলোগ্রামটা পেয়েছি ২২ সেই প্যারালেলোগ্রামের ক্ষেত্রে কি বলে দিয়েছে ইটা হচ্ছে মিড পয়েন্ট অফ সি ডি ভালো করে পড়ো অঙ্কটা ২২ ই হচ্ছে মিড পয়েন্ট অফ সি ডি তাহলে এ বি সি ডি একটা প্যারালেলোগ্রাম ভালো করে পড়তে হবে কিন্তু এ বি সি ডি প্যারালেলোগ্রামের ক্ষেত্রে ইটা হচ্ছে সিডির মিড পয়েন্ট ভালো করে বুঝে নাও ই হচ্ছে কার মিড পয়েন্ট সিডি আর এফ হচ্ছে এর উপর একটা পয়েন্ট যাতে করে এফ ইকুয়াল টু টু থার্ড এই এফ কার উপর পয়েন্ট এফ হচ্ছে এর উপর একটা পয়েন্ট যাতে করে এ এফ ইকুয়াল টু টু থার্ড এই ঠিক আছে এফ তাহলে কার উপর মুখস্থ করে নাও এফ হচ্ছে এর উপর যাতে করে এফ হচ্ছে টু থার্ড এই তাহলে বলছে দেখাও যে এফ লাইজ অন দা ডায়াগোনাল বিডি অ্যান্ড বিএফ ইকুয়াল টু টু থার্ড বিডি আচ্ছা দেখো তাহলে অঙ্ক আমি একটা ছবি আঁকছি ঠিক আছে প্রবলেম নাম্বার ২২ ২২ এবিসিডি একটা প্যারালেলোগ্রাম আঁকলাম এ বি সি ডি কোশ্চেনে বলে দিয়েছে এবিসিডি হচ্ছে একটা প্যারালেলোগ্রাম আর কি বলে দিয়েছে ই ইজ দ্য মিড পয়েন্ট অফ সিডি সিডির মিড পয়েন্ট হচ্ছে ই ই লাল কালি দিয়ে
কার মিড পয়েন্ট সিডির সি আর ডি এর মাঝখানের পয়েন্ট তার আগে একটা কাজ করি যেহেতু এটা একটা প্যারালোগ্রাম এবি আর ডিসি একই দিকে নিয়ে নি সমান আর সমান্তরাল বিসি আর এডি একই দিকে নিয়ে নি বুঝা যাচ্ছে ক্লিয়ার আচ্ছা আর কি বলেছে আর বলেছে এফ হচ্ছে এর উপর একটা পয়েন্ট দেখো এফ হচ্ছে যে দেখো পড়ছি এফ ইজ এ পয়েন্ট অন এই তাহলে ইটা হচ্ছে সিরির মিড পয়েন্ট দেখো নিয়েছি কিনা ঠিকঠাক E হচ্ছে মিড পয়েন্ট অফ সিডি আর F ইজ এ পয়েন্ট অন AE F টা হচ্ছে এই এর উপর একটা পয়েন্ট যত করে AF ইকুয়াল টু 2/3 AE AF ইকুয়াল টু AE এর 2/3 তাহলে F হচ্ছে এই এর উপর যাতে করে F হচ্ছে এই এর উপর তাহলে এইটা আগে যোগ করি AE F হচ্ছে এই এর উপর একটা পয়েন্ট যাতে করে AF হচ্ছে দুইয়ের তৃতীয়াংশ তাহলে এফ টাকে আমি মোটামুটি এরকম নেওয়ার চেষ্টা করলাম এই পজিশনে যদি এফ থাকে তাহলে দেখো তো এ এফ টা এই যে এ এফ এটা বলছে এর তিন ভাগের দুই ভাগ কিনা মানে ওয়ান মানে টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ করেছে কিনা তাহলে এ এফ এই পয়েন্টটাকে আমি বললাম এফ এই পয়েন্টটাকে আমি বললাম এফ ঠিক আছে এটাকে লিখলাম এফ তাহলে এ এফ কি করেছে এই কে 2/3 ভাগ করেছে তার মানে এই পোরশনটা হচ্ছে দুই ভাগ আর এই পোরশনটা হচ্ছে এক ভাগ ঠিক আছে দেখো বুঝতে পারলে কিনা আচ্ছা নেক্সট কি করেছে নেক্সট বলেছে দেখাও যে কোশ্চেনটা বলেছে এবার কোশ্চেনটাতে কি বলেছে বলেছে দেখাতে হবে যে দেখো এফ লাইজ অন দা ডায়াগোনাল বিডি বলছে এফটা বিডি ডায়াগোনালের উপর লাই করে আর বি এফ ইকুয়াল টু 2/3 বিডি তাহলে এফ টা কার উপর লাই করে এফ টা বলছে বিডি ডায়াগোনালের উপর লাই করে তাহলে বিডি ডায়াগোনাল তার উপর এফ লাই করছে মিলে গেল আর কি বলেছে আর বলেছে বি এফ বি আর এফ এর মধ্যে দূরত্ব এটা হচ্ছে 2/3 বিডি বিডির 2/3 এটা প্রমাণ করতে হবে কোশ্চেনটাকে বুঝতে পারা গেল কি গেল না কোশ্চেনটা সম্পর্কে কারোর কোনো কিছু ডাউট তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারে কোশ্চেনটা কি ক্লিয়ার সবার ক্লিয়ার হয়েছে তাহলে আরেকবার বলে দিচ্ছি কোশ্চেনটা এ বি সি ডি একটা প্যারালোগ্রাম ঠিক আছে ইটা হচ্ছে একটা মিড পয়েন্ট মধ্যের পয়েন্ট কার সি আর ডি এর এ এর উপর এফ হচ্ছে একটা পয়েন্ট কিরকম ভাবে এফটা নিলাম যাতে করে এ ই এইটাকে এফটা 2/3 ভাগ করে তার মানে এ এফ ইজ ইকুয়াল টু তাহলে কোশ্চেনটা একটু কুটুকে ফেলি দেওয়া আছে এ এফ ইজ ইকুয়াল টু তাই তো কত দেওয়া আছে গো এ এফ ইজ ইকুয়াল টু 2/3 এ ই এটা দেওয়া আছে আর কি দেওয়া আছে আর কোশ্চেনটা দেওয়া আছে ইটা হচ্ছে মিড পয়েন্ট ই ইজ মিড পয়েন্ট কার মিড পয়েন্ট অফ সিডি তাই তো সিডির মিড পয়েন্ট এবার তাহলে দেখাতে হবে এফ এই যে পয়েন্টটা যেটা আমরা নিয়েছিলাম এই কে যেটা 2:1 ডিভাইড করে সেটা হচ্ছে বিডি ডায়াগোনালের উপরে এবং তার পাশাপাশি এটা বলছে বিডিকেও 2:1 অনুপাতে ডিভাইড করে কারণ দেখো বিএফ ইকুয়াল টু 2/3 বিডি তাহলে বিডিকেও এটা 2:1 আচ্ছা অঙ্কটা করব কিভাবে সবার আগে অঙ্কটা ধরে নিব লেট স্মল এ ভেক্টর স্মল বি ভেক্টর স্মল সি ভেক্টর আর স্মল ডি ভেক্টর এই চারটে ভেক্টর এরা কি বলে এরা হচ্ছে বি দা পজিশন ভেক্টরস এরা হচ্ছে বি দা পজিশন ভেক্টরস কার পজিশন ভেক্টরস অফ দা পয়েন্টস কোন কোন পয়েন্টের পজিশন ভেক্টর কে বলতে পারে আমরা কিভাবে ধরবো কোন কোন পয়েন্টে এ পয়েন্ট বি পয়েন্ট
সি পয়েন্ট আর ডি পয়েন্ট রেসপেক্টিভলি যথাক্রমে, তাহলে এ বি সি ডি এই চারটে পয়েন্টের যথাক্রমে পজিশন ভেক্টর গুলো হচ্ছে এ বি সি ডি, ক্লিয়ার? আচ্ছা কে বলতে পারে তাহলে ই কে যদি আমরা স্মল ই কে যদি ক্যাপিটাল ই এর পজিশন ভেক্টর ধরি, ব্যাপারটা বোঝে ভালো করে, লেট স্মল ই, এটা হচ্ছে বিদা পজিশন ভেক্টর অফ, একই জিনিস আর লিখছি না, বিদা পজিশন ভেক্টর অফ কার, ক্যাপিটাল ই এর পজিশন ভেক্টর যদি স্মল ই হয় তাহলে কে বলতে পারে ই ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, ইটা কার মিড পয়েন্ট, সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু, সঠিক, কারেক্ট, ভেরি গুড, সি প্লাস ডি বাই টু, স্মল সি প্লাস স্মল ডি বাই টু, কেন? কারণ আমরা এর আগের দিনই করেছি, যদি কোনো একটা পয়েন্ট ওয়ান ইস টু ওয়ান অনুপাতে, এটা ওয়ান ইস টু ওয়ান, ইটা হচ্ছে মিডল পয়েন্ট সি ডি, তাহলে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে ডিভাইড করে মানে সি প্লাস ডি বাই টু, তাহলে ই এর পজিশন ভেক্টর পেয়ে গেলাম, ই এর পজিশন ভেক্টর তাহলে স্মল ই পেয়ে গেলাম, ক্লিয়ার? আচ্ছা এবার কে বলতে পারে এফ এর পজিশন ভেক্টর কি হবে, যদি স্মল এফ ধরি এফ এর পজিশন ভেক্টর, যদি স্মল এফ কে ধরি হচ্ছে এফ এর পজিশন ভেক্টর ক্যাপিটাল এফ এর, উইথ দা পজিশন ভেক্টর অফ ক্যাপিটাল এ প্লাস সি, তাহলে স্মল এফ, আচ্ছা স্মল এফ টা কি করেছি মানে এই ক্যাপিটাল এফ টা কি করেছি, এটাকে 2 ইজ টু 1 অনুপাতে বিভক্ত করেছে, তাহলে 2 ইজ টু 1 অনুপাতে যদি বিভক্ত করে তাহলে বলো কি হবে, বলো 2 ইজ টু 1 কি হবে, টু টু ই প্লাস এ, টু ই প্লাস এ বাই থ্রি, টু ই প্লাস এ বাই থ্রি, টু ইজ টু 1, আচ্ছা আবার ই এর মান জানা আছে, ই এর মানটা বসিয়ে নি, ই এর মান হচ্ছে সি প্লাস ডি বাই টু, তাহলে কত হলো, টু ইন্টু সি প্লাস ডি বাই টু মানে টু টু কেটে গেল, তাহলে সি প্লাস ডি প্লাস এ বাই থ্রি বেরিয়ে গেল, কি বেরোলো এটা, স্মল এফ। এবার আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে স্মল এফ টা মানে ক্যাপিটাল এফ টা, দেখো আমাদের উদ্দেশ্য কি, ক্যাপিটাল এফ টা হচ্ছে বিডির মধ্যে আছে, বা বিডি কে দুই দুই ভাগ, দুই এর তিন অংশে ভাগ করেছে, তার মানে বিডি কে যদি দুই এর তিন অংশে ভাগ করে তার মানে এটা হচ্ছে দুই ভাগ, এফ টা হচ্ছে এটাকে দুই ভাগ আর এটাকে এক ভাগ, তাই না? তার মানে বিডি কে ক্যাপিটাল এফ টা কি করবে, টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করবে, তাহলে বিডি কে যদি ক্যাপিটাল এফ টা টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে, দেখো আমাদের আইডিয়াটা কি হবে, সলিউশনটা কি, তাহলে এফ টা, এফ হচ্ছে স্মল এফ হচ্ছে ক্যাপিটাল এফ এর পজিশন ভেক্টর, তাহলে ক্যাপিটাল এফ এর পজিশন ভেক্টর পেয়ে গেছি স্মল এফ, এবার বিডি কে তারা ভাগ করেছে টু ইস টু ওয়ান, আচ্ছা ক্যাপিটাল বি এর পজিশন ভেক্টর হচ্ছে স্মল বি, যেহেতু বিডি আছে, আর ক্যাপিটাল ডি এর পজিশন ভেক্টর হচ্ছে স্মল ডি, তাহলে বিডির ক্ষেত্রে আমাদের স্মল বি আর স্মল ডি লাগবে, কিন্তু এখানে এক্সট্রা সি আছে, তাহলে সিটাকে আমাদের যে করে হোক বাদ দিতে হবে, সিটাকে কি করে বাদ দেব, যেহেতু এটা একটা প্যারালেলোগ্রাম, তাহলে বলো এবি, এবি ভেক্টর ডিসি ভেক্টর কি হবে, সমান, এবি ভেক্টর আর ডিসি ভেক্টর যদি সমান হয় এবি মানে কত, বলো কত, এবি মানে কত, বি মাইনাস এ, আর ডিসি মানে কত, বা অত খাটার দরকার নেই, আমি এটা কথা বলছি, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা থাক, আর ডিসি মানে কত, ডিসি মানে হচ্ছে সি মাইনাস থাকে ব্যয় করে ডি নাকি, তাহলে এখান থেকে আবার বলো বি এর মান, বি এর মান কত পাচ্ছি, বলো না কার মান বের করো, কার মান আমি এখানে এলিমিনেট করবো, সি এর মান, সি এর মান কত পাচ্ছি, কত সি এর মান, এখান থেকে সি এর মান হচ্ছে বি
प्लस डी ठीक कर माइनस ए सी एर मान बस लिखल एखे बी प्लस डी माइनस ए सी एर मानटा बसिए निलाम तार साथे डी बेचे छिलो एक्सट्रा और एक्सट्रा ए छिलो কেটে গেল এ আর মাইনাস এ তাহলে বলো বাই থ্রি ছিল তাহলে বলো কত হলো পরিণত কত হলো বি প্লাস টু ডি বাই থ্রি প্লাস টু ডি বাই থ্রি তাহলে বি প্লাস টু ডি বাই থ্রি যদি হয় তাহলে এফ ইকুয়াল টু বি প্লাস টু ডি বাই থ্রি তাহলে বলো কি হবে বিডি কে কত ইস টু কত অনুপাতে বিভক্ত করেছে তাহলে টু ইস টু ওয়ান অনুপাতে যদি এফ যদি এই যে এফ সেটা যদি বিডি কে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে তাহলে টু ইন্টু ডি প্লাস ওয়ান ইন্টু বি তাহলে বি প্লাস টু ডি বাই থ্রি ঠিক আছে তাহলে এখান থেকে কি বলতে পারি এখান থেকে বলতে পারি এফ কি করেছে এফ ডিভাইডস ডিভাইড করেছে কাকে ডিভাইড করেছে বিডি কে কত ইস্টু কোন অনুমাতে ইন দা রেশিও কত রেশিওতে খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা টুকে নিও ক্লিয়ার ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম এর অঙ্ক পারবে ট্রাপিজিয়াম মানে জানো তো ট্রাপিজিয়াম এর ক্ষেত্রে বৈশিষ্ট্য জানো কেউ হ্যাঁ সুবীর ট্রাপিজিয়াম এর বৈশিষ্ট্য কি সুবীর আছে অনলাইন সুবীর কি অনলাইনে আছে অনেকদিন ধরে সুবীরের সঙ্গে কথাবার্তা হয়নি যদি অনলাইনে থাকো তাহলে ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কি সুবীর আছে নেই অফলাইন হয়ে গেছে তাহলে কি আছে আতিকুর ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম কাকে বলে বলো লজ্জার বিষয় আর কে বলতে পারে দুটি পরস্পর বিপরীত বাহু সমান্তরাল যে চতুর্ভুজের আমাকে কোশ্চেন করছো না অ্যানসার বলছো মানে লাস্টে ঠিক বলেছে না ভুল বলেছে আর কিছু আছে ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য আপাতত কোণগুলো অসমকোণ হবে হ্যাঁ কোনগুলো তো সেটা হবে তার মানে কি হবে যে দুটো বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাহলে এটা হয়ে যাবে কি এটা ট্রাপিজিয়াম হবে এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দেখো এরকম বলে দিয়েছে কি বলে দিয়েছে প্রমাণ করো লাইন জয়নিং দা মিডস পয়েন্ট অফ দা টু নন প্যারালাল সাইড নন প্যারালাল সাইড মানে এই যে সাইডটা যেটাকে দাগ দেইনি এটা হচ্ছে নন প্যারালাল সাইড এই নন প্যারালাল সাইডের যদি আমরা মিড পয়েন্ট গুলো নিই এগুলো দেখবে উপপাদ্য করেছে সবাই নাইন টেনে প্রচুর নাম্বার পেয়েছে তখন উপপাদ্য করে করে কেন বলছি প্রচুর নাম্বার নাহলে তো ম্যাথ নিয়ে পড়তে পারতে না এবং খুব ভালোই করতে আশা করি সব উপপাদ্যরা উপপাদ্যগুলো তাহলে এই যে মিড পয়েন্ট গুলো নিলাম সেই মিড পয়েন্টটা কি করবো আমরা যোগ করে দিলাম জয়নিং লাইন সেটা কি হবে এদের সাথে প্যারালাল হবে এটা উপপাদ্য করনি এবং হাফ অফ কি হবে এই সাইড আর এই সাইডের দৈর্ঘ্যের অর্ধেক হবে এটা তো খুব একটা ইম্পর্টেন্ট উপপাদ্য ছিল 9 10
এটা প্রমাণ করতে হবে এই উপপাদ্যটা ঠিক আছে কিন্তু ভেক্টর দিয়ে নাইন এর আবার উপপাদ্য করে নিয়ে চলেছো না তাহলে কিন্তু মুশকিল ভেক্টর দিয়ে প্রমাণ করতে হবে ২৪ করতে হবে একই টাইপের অঙ্ক এগুলো সব দেখবে ঠিক আছে ২৪ আচ্ছা আর কি আছে ২৪ এর পর ২৬ ঠিক আছে তাহলে কি কি অঙ্ক দিলাম ২১ ২২ তো পড়িয়ে দিলাম যেরকম ভাবে ২২টা করালাম সেরকম ভাবে দেখবে কিন্তু অঙ্কগুলো সব সুন্দর ভাবে করতে হবে পজিশন ভেক্টর ধরে 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 বা অনেক সময় ট্রায়াঙ্গেল ল কাজে লাগাতে হবে কিন্তু এভাবে করতে হবে ২৬ প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক স্টার্ট দিয়ে রাখলাম তাহলে ২১ করবে ২৩ করবে ২৪ করবে ২৬ করবে ঠিক আছে এই ৫টা অঙ্ক দিলাম আর না এই ৫ না ৪টা অঙ্ক এই ৪টা অঙ্ক দিলাম ঠিক আছে এই ৪টা অঙ্ক তোমাদের করতে হবে আর আমি একটু দেখে নিই আর কিছু করতে হবে কিনা এই কতগুলো অঙ্ক তোমরা নেক্সট দিন করো ঠিক আছে এই যতগুলো অঙ্ক দিলাম আচ্ছা ২৬টা আচ্ছা আমি একটু ট্রাই করো নেক্সট দিনে আমি করিয়ে দিবো আমি ভেবেছিলাম ২৬টা করিয়ে দিবো কিন্তু যাই হোক একটু ট্রাই করো তোমরা ঠিক আছে ট্রাই না করলে ঠিক সবই করিয়ে দিচ্ছি তাহলে এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার ঠিক আছে ফার্স্ট চ্যাপ্টার আমাদের কমপ্লিট এই হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার যা যা অঙ্ক আছে মোটামুটি সব করালাম কারোর যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো